بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر شمالتو আজকের ইকরা বাংলা অডিয়েন্স আজকে রমাদানের 21তম দিবসে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন খান আজকে দূরের এবং কাছের যারাই আমাদের সাথে রয়েছেন সবাইকে রমাদান মোবারক এবং শেষ 10 দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম শেষ দশকের আমল এই বিষয়ে এবং কোরআন কোরআনকে আমরা মহব্বত করি কোরআনকে আমরা বাদ দিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা করি না তো আজকেও শেষ দশকের আমল এবং কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি এই পয়েন্টের আলোকে ইনশাআল্লাহ আমরা কয়েকটি কথা আপনাদেরকে প্রথম সেগমেন্টে বলে নেব পরবর্তী সেগমেন্টগুলোতে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব বিতৌফিকিল্লাহি তাআলা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তো আমরা আরম্ভ করি ইনশাআল্লাহ আমি কোরআনে হাকিম থেকে সূরাতুল কদর যেটা সকল মানুষের মোটামুটি মুখস্থ এমন কোন মুসলিম সম্ভবত নেই যার এটা মুখস্থ নেই অথবা তিনি শোনেন নাই ছোটবেলা বড়বেলা পড়ালেখার সময় হোক পরে হোক কেমন ইসলাম পড়ুন আর নাই পড়ুন কমপক্ষে মসজিদে গিয়েছেন এবং ওয়াজ নসিহাতে এই সূরা তিনি শুনেছেন যদি তার মুখস্থ নাও থাকে অথবা ছোটোবেলা তিনি সিপারের মধ্যে পড়েছেন আমরা আশা করব যদি কোরআন না উঠতে পারেন তাইলে তিনি কমপক্ষে পড়েছেন যাক এই সূরার মাহাত্ম্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাটা দিয়ে আমাদেরকে বড় একটি নিয়ামত দান করেছেন এটারও একটা উপলক্ষ আবার আছে সেটা হচ্ছে এই যে আগের জামানার আম্বিয়া কারাম যারা ছিলেন তাদের বয়স হতো অনেক বেশি উম্মতেরও বয়স হতো অনেক বেশি তারা ইবাদাহ করতে পারতেন অনেক লম্বা সময় পর্যন্ত এমনকি আমরা জানি বোধ সবাই নূহ আলাইহি সালাতুসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে রেখেছেন অনেক দিন কেবলমাত্র 950 বছর তিনি দিনের দাওয়াতি কাজ করেছেন এখন 950 বছর যদি দিনের দাওয়াতি কাজ করেন তাহলে আগে এবং পিছিয়ে কত বয়স তার ছিল কেমন বালি হওয়ার বয়স আজকালকে হয়তো ম্যাক্সিমাম 15 কিন্তু ওই সময় হয়তো আরও বেশি ছিল কেমন তো সেই হিসাবে অনেক বেশি তাদের ইবাদত করার সময় তারা পেয়েছিলেন এই কথাটি সাহাবায়ে কেরাম শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা প্রকাশ করলেন রিয়েকশন করলেন যে আগের যুগের লোকেদের হায়াত ছিল বেশি ওনারা তো অনেক ইবাদত করেছে কিন্তু আমাদের তো হায়াত কম 60-70 ম্যাক্সিমাম 80 আবার 70-এর উপর হয়ে গেলে মানুষ অকেজ হয়ে যায় অক্ষম হয়ে যায় তো আমল করার তো বেশি চান্স আমাদের নাই কম হায়াত দিলে এটা কি আল্লাহ ইনসাফ করলেন এই জাতীয় একটা কথা মোটামুটি আলোচনা হচ্ছিল তো কিছু সাহাবি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটার জবাব তারা চাইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতকে আল্লাহ তাআলা খুব সম্মানিত করেছেন ওমর একটু কম হয়েছে বটে কিন্তু এমন কিছু দিন এবং এমন কিছু মাস এমন কিছু আমল তিনি দিয়েছেন যে আমলগুলো করলে পরে ওই সব উম্মত যে আমল করেছেন লম্বা হায়াত পেয়ে এর থেকে আর অনেক বেশি সওয়াব পাওয়ার সুবিধা এখানে রয়েছে তার মাঝ থেকে এটা হচ্ছে একটা যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত দিয়েছেন এবং দিয়ে তিনি বললেন
লাইলাত القدر خير من 1000 শহর, যে এক রাতের কথাই বলা যাক, যে একটি রাতে আমল করলে পরে প্রায় 1000 মাস থেকে উত্তম। এর অর্থ হচ্ছে যদি 1000 মাস ধরা হয় কমপক্ষে, কেমন আর্গুমেন্টের খাতিরে, তাইলে এটা হিসাব করে দেখা গেছে প্রায় 83 বছরের আমাদের সমান। 83 বছর কি খাওয়া দাওয়া কোনো কিছু নাই, রেস্ট নাই, ঘুম নাই, কোনো কিছু ছাড়াই, কেবলমাত্র যদি একটা মানুষ এবাদতের মধ্যে থাকতে পারে, তাহলে 83 বছর যদি সে এবাদত যা করে সওয়াব পাওয়ার কথা, সেটা এক রাতেই সে পেয়ে যাবে। কোরআন হক, আল্লাহ হক এবং তার কথা হক। যেন তিনি বলেছেন যে লাইলাতুল কাদরি, আমি যে আয়াত পড়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, কদরের রাত্রে আমি এই কিতাবকে নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন এই কদরের রাত্রির মাহাত্ম্য কতটুকু, তার ফজিলত কতটুকু, তার দাম, তার মর্যাদা কতটুকু, তার শান কতটুকু? সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনি আল্লাহকে নিজে প্রশ্ন করেই আবার জবাব দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, এমন একটি রাত আমি দিয়েছি যে রাতের ওজন এবং তার দাম এবং তার সম্মান 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে করে বহু কাজ তিনি দিয়েছেন, বহু আমল দিয়েছেন, যে আমার উম্মতকে তারা কম সময়ে বেশি আমল করে ফেলতে পারবে। কেমন, যেমন আর কিছু আমল বলি, রাত তো বললাম একটা, এরপরে আছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ দিনসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। কোন কোন মানে স্কলাররা উল্লেখ করেছেন যে রমাদানের চাইতেও আরও বেশি দামি। সুবহানাল্লাহ বিহামদি। কারণ এগুলা খুব স্পেশাল দিন, আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু এটা আমাদের জানা উচিত যে জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10টি দিন অত্যন্ত শ্রেষ্ঠ দিনসমূহের অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে আমল করলে পরে কি যে লাভ হবে, সুবহানাল্লাহ বিহামদি, আমাদের এগুলো জানা উচিত। তারপরে আমাদের দিক থেকে আসেন কত সুন্দর সুন্দর আমল, আমরা যদি মসজিদগুলিতে দান করি, এভরি নাইট দান করতেছি মাশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরিতে সাহায্য করে তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বাড়ি বানাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, বাড়ি বানাই দিবেন। তারপরে আরেকখানে হাদিস রয়েছে, যে ব্যক্তি দৈনিক 10 অথবা 12 রাকাত সুন্নত নামাজকে অফার করবে, মানে সুন্নতে মুআক্কাদা, মান সাল্লা আশরাতান আও আরবা আও আও ইসরা আশরাতা রাকাতিন, যে ব্যক্তি 10 অথবা 12 রাকাত ডেইলি সুন্নতে মুআক্কাদা অফার করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাড়ি বানাই দিবেন। মানে আল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে জান্নাতে যাওয়ার কত সহজ সহজ পথ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এবং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন না, মানে কম আমল করেও কিন্তু জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে। আর অন্যদের অনেক বেশি লম্বা বয়স ছিল বলে তারা অনেক আমল আমল করতে পেরেছেন, এই যে কথা এটা তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকেও অনেক বেশি আমাদের সুযোগ দিয়ে দিয়েছেন কম সময়ের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদি। তো সেই হিসাবে এবার আসি আমরা, যে কদরের রাত যখন আসবে, আসলে পরে আমরা কী আমল করব। কদরের একটি রাত গতকালকে রাত্রে, গত রাতে চলে গেছে, আর মাত্র আমাদের সামনে রয়েছে বাকি আর 4টি রাত। কেমনে কদরের রাতকে ফিক্স করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবরটা সাহাবিদের সামনে এসে অ্যানাউন্সমেন্ট করবেন, পথিমধ্যে আসার পথে পথিমধ্যে দুইজন সাহাবি তালাহা বাদুহুম বাদা, দুজন সাহাবি একটু উচ্চবাচ্য করতেছিল, একটু ঝগড়াতে লিপ্ত হয়ে গিয়েছিল। এটাকে থামাইতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ব্যস্ত হয়ে গিয়েছিলেন বলে তিনি এটা বলে গেছেন, অথবা তাকে বলিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর তিনি এসে অ্যানাউন্সমেন্ট করলেন যে কদরের রাত আমাকে বলে দেওয়া হয়েছিল, ফিক্স করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আসার পথে এই সমস্যাটা হয়ে যাওয়ার কারণে আমাকে বলিয়ে দেওয়া হয়েছে, তবে আমার মনে যে পর্যন্ত পড়তে সেটা হচ্ছে যে কোনো একটা বেজুল রাত। সুবহানাল্লাহ বিহামদি। তো সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে 5টি বেজুল রাত উপহার দিয়েছেন, অর্থাৎ 1 বছরে 5টি বেজুল রাত হয়ে থাকে রমজান শরীফের শেষের দশকে। এই শেষের দশকে যে 5টি বেজুল রাত, 5টি বেজুল রাত যদি শবে কদর মনে করে আমল করি, তাহলে 2 লাভ। 1 নম্বর লাভ হচ্ছে যে শবে কদর আমাদের কাছ থেকে হাত ছাড়া হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। ডেফিনেটলি উই ক্যান ইনশাল্লাহ অবজার্ভ লাইলাতুল কদর ইনশাআল্লাহ। দিস ইজ নম্বর 1 অ্যান্ড বিগ বেনিফিট।
সেকেন্ড বেনিফিট হচ্ছে যে লাইলাতুল কদর আমরা যে পাব এটা যেমন করে কনফার্ম হয়েছে এক নম্বরে, দুই নম্বরে এটাও কনফার্ম যে কদরের রাত্রে আমরা শিওর করে আমল করতে পারলাম, আমাদের আমলগুলো ইনশাআল্লাহ অনেক বেশি সওয়াবের কারণ হয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি এই দুটো কারণ পাওয়া সত্ত্বেও কিছু কিছু লোক আমাদের মাঝে আছেন, ওনারা ফিক্স করে ফেলেন। হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম অবশ্য বিভিন্ন আসার আলামত থেকে, বিভিন্ন ধরনের সিমটম থেকে ওনারা মোটামুটি কনফার্ম করেছেন যে 27th-এর নাইটি হবে। এবং আবদুল্লাহ ইবিন মাসুদ রাদিয়াল্লাহু একটা ওপিনিয়নও কিন্তু আছে, কেমন তো এই ওপিনিয়নের ভিত্তিতে অনেকেই মোটামুটি ধরে নিয়েছেন, কনফার্ম করেন নাই, অনেকেই মোটামুটি ধরে নিয়েছেন এটা যে এটা 27ই হবে। এই জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা দেখেছি, আমাদের বাংলাদেশ সহ আমরা ছোটবেলা দেখেছি যে 27-এর রাতকে মোটামুটি এটা সাব্যস্ত করা হয়ে গেছে, এবং আলেম ওলামা ওয়াজ নসিহত থেকে শুরু করে কোনো জিনিস আর বাদ দেন, 27-এর রাতটাকেই ওনারা মোটামুটি শবে কদর হিসাবে এস্টাবলিশ করে ফেলেছিলেন, যার ফলে আমরা অনেক বছর বোধহয় শবে কদর মিসও করতে পারি, কেমন কারণ 27-এ ফিক্স করে ফেলছিলাম, যার ফলে অন্য কোনো সাথে আর আমরা কোনো আমল করি নাই শবে কদর মনে করে। কিন্তু এই হাদিসটা আমাদের অনেকের হয়তো জানা ছিল না, আলেম ওলামাদেরও, যার ফলে এই সমস্যাটা হয়েছে। এবারে আমরা আসি, যেহেতু অথেন্টিক সোর্স থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই খবর পাওয়া গেল এখন যে 27-এর রাত না ফিক্স করা ঠিক হবে না, ওই এই জন্য যে তিনি বলছেন যে যে কোনো বেজুল রাত হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা হচ্ছে বেশি শক্ত, কিন্তু পরবর্তী সময় আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম যে ইস্তেহাদ করেছেন যে এটা বিভিন্ন সাইন সিমটমের কারণে 27-এই হতে পারে শবে কদর, এটাকে আমরা একটু কম গুরুত্ব দেবো ইনশাআল্লাহ, কম গুরুত্ব দিয়ে আমরা রসুলুল্লাহ সাল্লামের কথাটাকে বেশি গুরুত্ব দেব, দিয়ে আমরা 5 রাত্রে করব। 5 রাত্রিতে 5টি বেজুল রাত্রিতে যদি শবে কদর করে ফেলি তাহলে লাভ কী হয়? তাইলে কোনো সমস্যা তো নাই এবং কোনো সন্দেহও নাই যে আমি শবে কদর লাভ করতে পেরেছি এবার, কারণ আমি 5টি রাতে ইবাদত করেছি। আর এক রাতে আমল যদি করি 27-এ করি, আর যদি এটা 21-এ চলে যায়, 23-এ চলে যায়, 29-এ থাকে, তাহলে তো সমস্যা হয়ে গেল। অথবা কেউ 29-এ গিয়ে আপনি আপনি শবে কদর করলেন কিন্তু এটা আসলে 27-এ ছিল এবছর, ঠিক না? তো কোন বছর কোন তারিখে হবে এটাও তো একটা প্রশ্ন। আর সব বছরই যে 27-এ হবে অথবা 31-এ হবে এমন তো কোনো কথা নাই। এজন্য আখেরি 5টি বেজুল রাতকে যেন আমরা সমান তালে গুরুত্ব দিই ইনশাআল্লাহ, কারণ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিষ্কারভাবে বলিষ্ঠতার সাথে বলেছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, হে উম্মত তোমরা শেষের দশক রমাদানের শেষের দশকের যে কোনো বেজুল রাতে তোমরা তালাশ করো, তালাশ করতে হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের উম্মতের অবস্থা হচ্ছে যে যা তালাশ করতে বলা হয়েছে তা করি না, আর যা না করতে বলা হয়েছে বা কোনো তালাশের কোনো খবর সবর নাই, কোনো গুরুত্বই দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে উম্মত সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তার এক্সাম্পল নেন শবে মেরাজের রাত কবে আসতেছে, দিন কবে আসতেছে, এটা তালাশ করার কোনো বিষয় না, তালাশ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেনও নাই, কথা বুঝছেন নি, কারণ কোনো স্পেশাল আমল নাই, কেমন কোনো তাকিদ নাই। এরপরে 15ই শাবান কবে আসতেছে তাও তালাশ করার জন্য রসুলুল্লাহ সাল্লামের কোনো নির্দেশনা নাই, ভয় পরিষ্কার কোনো কথাবার্তা নাই, কিন্তু আমরা কী করি উম্মত বেশি করে এগুলা তালাশ করি। আর তালাশ করতে বলেছেন যে আখেরি 10টি বেজুল রাতের মাস থেকে যে 5টি রাত হবে ওই সময় তোমরা তালাশ করো হুকুম করেছেন নবী, বলা সুবহানাল্লাহ, ইলতামিসুহা তোমরা তালাশ করো, কেমন তাহাররাও, এইসব হুকুম, ইলতামিসুর অর্থই হচ্ছে তোমরা তালাশ করো করতে থাকো, আর তাহাররা অর্থ হচ্ছে তোমরা তাহারি করো, তোমরা ভালো করে খেয়াল করো, নজর দাও কবে আসতেছে এই বেজুর রাতগুলো, সুবহানাল্লাহ। তা আমরা এই তালাশ করো হুকুম পাওয়ার পরেও কিন্তু কম তালাশ করি, এবং এবং 27-এর জন্য সবাই মোটামুটি প্রিপেয়ার থাকি যে আসুক 27-এ ইনশাল্লাহ কিছু করবো না, কিন্তু 21-আ, 23-আ, 25-আ, 27-আ, এরপরে কী বলে আরেকটা 29-আ, এই এই যে বাকি আরও 4টি রাত আছে এগুলোর ব্যাপারে কোনো মানে খুব কম গুরুত্ব দেওয়া হয়। আজকালকে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি, ওলামায়ে কেরামের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে, হাদিস নিয়ে আলোচনা হচ্ছে, কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, যার ফলে ওলামায়ে কেরাম থেকে শুরু করে ও ওলামাও যারা আছেন, কেমন আলেম নন, ওনারাও মাশাল্লাহ
শিক্ষিত শ্রেণী, বিশেষ করে আমাদের মুসলিম শিক্ষিত শ্রেণীর ভাইরা বোনরা এগিয়ে আসছেন যে আরো কিছু রিসার্চ করার জন্য ইনশাল্লাহ। আমরা অত্যন্ত খুশি যে আমাদের এই কমিউনিটি ইসলামের জন্য অত্যন্ত আগ্রহী, ইসলামের জন্য খুব বেশি করে ওনারা রিসার্চ করেন, ওনারা খোঁজখবর নেন, পড়াশোনা করেন। এজন্য আমরা অত্যন্ত খুশি যে দীর্ঘদিন থেকে আমরা যারা একটু অবদান রাখার চেষ্টা করছি, ক্লাস আকারে কথাবার্তা বলি, মানে এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি, অনেক ওলামা একরাম মাশাল্লাহ এটা ফায়দা দিচ্ছে, কোনো সন্দেহ নয়, এটার মধ্যে অনেক ফায়দা হচ্ছে, আমাদের ভাই বোনরা অনেক আগের থেকে অনেক কিছু জানতে পেরেছেন। তো আজকের বিষয় হচ্ছে, যেহেতু কদর নিয়ে আমি কথা বলছি, কদর এবং এস্টাবলিশ হয়ে গেল, অনুরোধ করব যে বাকি আর 4টা রাতকে যেন আমরা কেউ মিস না করে, প্লিজ, ভাই হই বোন হই, কেমন, কেউ যেন বাকি আর 4টা বেজুল রাত আমাদের সামনে রয়েছে কোনো অবস্থা যেন মিস না, প্লিজ সবার কাছে অনুরোধ করছি, 1টা মিনিটও যেন আমাদের কাছ থেকে বিনা আমলে না যায়, খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। এখন আসেন আমল কী কী করব। প্রথম আমল হচ্ছে কদরের রাত্রির যে আমরা এতেকাফ করব। কদরকে পাওয়ার জন্য, কদরের রাতটাকে হাত ছাড়া না খোলার জন্য এতেকাফ করব। এতেকাফ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এতেকাফ, কেমন, এলাকার যে যে এলাকায় যে মসজিদ আছে সেই মসজিদে পুরুষরা গিয়ে সেখানে এতেকাফ করবেন। হ্যাঁ, মহিলারা করতে পারলে তো ভালো ছিল, কিন্তু মহিলাদেরও অসুবিধা, আবার মসজিদগুলোর ফেসিলিটির অসুবিধা আছে, এই জন্য সম্ভব না, এই জন্য পুরুষরা গিয়ে করেন, ঠিক আছে, করেন, অসুবিধা নাই। কোনো একটা মসজিদে তার এলাকার কোনো আহাল যদি এখানে এসে এতিকাফ না করেন, তাহলে গোটা এলাকাবাসী গুণাগার হবেন, কেমন, এটাও কিন্তু ওলামায়ে কেরামের একটা ফতোয়া আছে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমাদের মধ্যে এতিকাফের মতো আমাদের মধ্যে মুয়াজবা পাওয়া গেছে, মুদামা পাওয়া গেছে। মুয়াজবা এবং মুদামার অর্থ হচ্ছে স্থায়ী আমলের অভ্যাস, তিনি স্থায়ীভাবে আমল করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি সাহাবার সাক্ষী দিয়েছেন তিনি পুরো রোজা মাসে এতেকাফ করতেন, কোনো কোনো সময় করেছেন। আবার পাওয়া যায় যে না মাসকানের 10 দিন করেছেন, কেমন, মিডল 10 ডেজ, আর আখেরি 10 দিন করেছেন, বেশি হাদিসের মধ্যে এসছে, এবং ওনার শেষ জমানা পর্যন্ত করেছেন তিনি। তাহলে এটা একটা স্থায়ী অভ্যাস, এই স্থায়ী অভ্যাস যখন পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তখন এটার নাম অনেকে বলেছেন ওয়াজিব, কেমন। আর ভাস্ট মেজরিটি ওলামায়ে কেরাম, মানে জমহুর আল ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে না এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, এই জন্য বলেছেন কেউ আদায় না করলে সারা মহল্লাবাসী গুণাগার হবে। আর আরেকদল বলেছেন যে না জাস্ট এটা সুন্নতে মুআক্কাদা, যাক ওপিনিয়ন আছে অসুবিধা নাই, আমরা সবার ওপিনিয়নকে সম্মান করি, সকল ওলামাকে আমরা সম্মান করি, যে যে ওপিনিয়ন দিয়েছেন আমরা সকল ওপিনিয়নকে সম্মান করি, আর সৌভাগ্য হবে আমাদের যদি আমরা এতেকাফে গিয়ে বসতে পারি। এতেকাফের নিজস্ব কিছু নিয়মকানুন আবার আছে, একটু পরে ইনশাল্লাহ আমরা আসবো, মা বন্ধুর জন্য এটা এই এটা করার ক্ষেত্রে নিয়মকানুন কি আমরা আসতেছি ইনশাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে যে কিয়াম করব অত্যন্ত সচেতনতার সাথে, সিনসিয়ারলি, ইখলাসের সাথে কিয়াম করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানে হাদিস রয়েছে, খুব মজবুত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সুবহান আল্লাহ, যে ব্যক্তি শেষের দশক পেয়েছে এবং কি বলে কদরের রাত পেয়েছে, এবং সে কদরের রাতে কিয়াম করেছে, লম্বা করে দাঁড়িয়ে নামাজ পড়েছে, বেশি করে তিলাওয়াত করে করে, তার আগের সকল গুনাহ মাফ হয়ে যাবে, কেমন, সুবহান আল্লাহ। আর এই কিয়াম করার সাথে মানে কামার সাথে অর্থ এটাও আছে যে শুধু সে দাঁড়িয়ে নামাজ পড়ে নাই, বরং সে ইবাদতে খুব বেশি মশগুল ছিল, তেলাওয়াত করেছে, আজকার করেছে, দোয়া করেছে, কেমন, এরপরে তার নিজের কিয়ামও করেছে, মসজিদে গিয়েও করেছে, আবার একাকী করেছে, কেমন, এই সবগুলিকে যদি আমরা এই কিয়ামের অন্তর্ভুক্ত করে ফেলি, তাহলে অর্থ হবে এই যে কদরের রাতকে সে নিজের ইবাদতের মধ্যে উদযাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, আমরা বোধহয় অনেকেই জানি, একখানা সুবিখ্যাত হাদিস, তা হচ্ছে এই যে ইদা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সময়টা আসতো, লাইলাতুল কদর আসতো, তিনি কী করতেন, তিনি তখন নমাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আহিয়া লাইলাহু সাদ্দা মিজরাহু, তিনি তার কোমরকে খুব মজবুত করে বাঁধতেন, মানে ইবাদত করার জন্য খুব খুব প্রস্তুতি নিতেন, এটা হচ্ছে মেইন কথা, মেইন সেন্স। 2 নম্বর হচ্ছে আহিয়া লাইলাহু,
গোটা রাতকে রাত তিনি জেগে থেকে ইবাদত করতেন। 3 নম্বর হচ্ছে ও আই কাবা আহলাহু, তার পরিবারবর্গকে তিনি ঘুম থেকে জাগিয়ে দিতেন, উঠিয়ে দিতেন যে উঠো, ক্যামেরাইল করো, ইবাদত বন্দেগী করো, আজকে রাত্রে হচ্ছে এই কদরের রাত। সুবহানাল্লাহ, এই জন্য তিনি শেষের দশকে আমল করার জন্য খুব বেশি পেরেশান হয়ে যেতেন। সুবহানাল্লাহ, আমাদের পেরেশানি কই? আমরা তো উম্মত নবীর, আগের পিসের সকল গুনাহ মাফ, একেবারে মাসুম বেগুনা নবী, তার যদি এতটুকু করা লাগলো তো আমাদের কি অবস্থা হবে? আমরা যারা উম্মত, হ্যাঁ, গুনাহগার উম্মত, সুবহানাল্লাহ, আমরা কি আমল করবো না? আমাদের কি একটু এগিয়ে আসা উচিত না? আমরা কি টায়ার্ড হয়ে থাকবো? আমরা কি ঘুমিয়ে থাকবো? না, উম্মত, আমার সম্মানিত ভাই বোনদেরকে, ইকরা টিভির সর্বস্তরের ভাই বোনদের কাছে আমার এপিল থাকবে, আসুন, আর মাত্র 4টি রাত বাকি আছে, এই 4টি রাতে যেন আমরা গমনে দিলাবাদ দিই, আমল আমল করি, আবাদত বন্দেগী করি। কি আমল করব সেগুলো আমি আলাপ করতেছিলাম। 1 নম্বর ছিল এতেকাফ, এটাকে পাওয়ার জন্যে। আর 2 নম্বর আমি এখন আলোচনা ছিলাম কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলের অর্থ হচ্ছে সব ধরনের ইবাদত যেন আমরা করি। একটু টায়ার্ড হয়ে গেছেন, আপনি কিয়াম করছেন, মসজিদে কিয়াম করে গেছেন, আপনি বাড়িতে, একটু সময় তো খুব বেশি নাই আমাদের হাতে, 2-2.5 ঘন্টা, এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা যেন রেস্ট না করি। হ্যাঁ, যদি একটু রেস্ট নেন, চায় এক কাপ, কোনো সুবিধা নাই, কিন্তু আপনি আজগার করেন, আপনি একটু আজগারে ব্যস্ত হন, আপনি একটু তেলাওয়াত করেন, কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ, আমি আসতেছি ইনশাল্লাহ। 2 নম্বর গেল কিয়াম। 3 নম্বর হচ্ছে যে একটা দুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে, সেটা হচ্ছে এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূল সাল্লাম, আপনি যেভাবে ওয়াজ করলেন, আমি যদি সে রাতটা পাই কেমন, তাহলে পরে আমি 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 কি বলবো, কি করবো, সুবহানাল্লাহ, কেমন। দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়া আয়েশা কুলি, হে আয়েশা তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটা আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ও আল্লাহ, তোমার নাম হচ্ছে গফুর রহিম, তোমার নাম হচ্ছে ক্ষমাকারী, আর তুমি ক্ষমা করাকে খুব ভালোবাসো, ক্ষমা করার কাজটা তোমার জব, তুমি খুব ভালোবাসো, ফাআফু আন্নি, অতএব আমি একজন গুনাহগার, আমি একজন বড় ধরনের পাপী, আল্লাহ আমাকে মাফ করে দাও। তাহলে এখানে ডিক্লেয়ার করা হচ্ছে আল্লাহকে যে আল্লাহ আপনি হচ্ছেন একমাত্র ক্ষমাকারী, আর আমি হচ্ছে সবচেয়ে বড় গুনাহগার, আমাকে মাফ করে দেন। এই দোয়াটা মায়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা শিখলাম যে তিনি এটা চেয়ে এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে। অতএব সকল ভাই বোনকে বলবো, আসুন আমরা যেন এই দোয়াটা মুখস্থ করি এবং কন্টিনিউয়াসলি পড়ি, রাতে দিনে যখনই সম্ভব হয়, বিশেষ করে রাতে, কেমন একটু রেস্ট নিবেন, আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আপনি সূরাতুল ভিতরে শেষে পড়েন, কেমন, কোনো অসুবিধা, কোনো নাজিরা পড়ছেন তার সাথে পড়েন, কয়েকবার করে পড়েন, বেশি করে পড়েন, রুকু সাজদা দিয়ে গিয়ে আপনি এটা পড়তে পারবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, পড়া যায়, কেমন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। এবং তাশাহুদের পরে দুরুদ পড়লেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু পড়লেন, দোয়া আল মাগফিরা, এরপরে আপনি এটা পড়েন, কয়েকবার পড়েন, সমস্যা নেই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনেকে দোয়ার সাথে এই করিম রহিমগুলো যোগ দিয়ে পড়েন, কেমন, আমি আপত্তি করবো না, জায়েজ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে দিয়েছেন এইভাবে করে পড়ার মধ্যে সওয়াব বেশি, কেমন, এটা কিন্তু সুন্দর আমল হয়। শুকরান। এবারে যাব আমরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এই দুয়ার পরে 3 নম্বর আইটেম গুলো। 4 নম্বর আইটেম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কিয়াম করছেন, লম্বা করে নামাজ পড়া শেষ, এখন দ্রুত বাড়িতে চলে যান, গিয়ে আপনি কোরআন খুলেন, কোরআন তেলাওয়াত করেন কিছুক্ষণ, এরপরে আপনি কি করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কেমন। 4 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ অফার করা, 2 রেকাত হোক, 4 রেকাত হোক, আপনি আমি যখন তাহাজ্জুদের নামাজটা পড়বো এই সময় ছোটো ছোটো কোনো কিরাত দিয়া না, কেমন, এক কী বলে প্রথম রাখাতে আপনি পড়লেন আলাম তারা, শেষেরটা আবার লীলা, এভাবে শর্টকট শর্ট করে না পড়ে, শর্ট করে না পড়ে আপনি একটু লম্বা করে পড়েন। অনেকেরই কিন্তু মাশাআল্লাহ সুরে ইয়াসিন মুখস্থ আছে, যদি সুরে ইয়াসিনটা মুখস্থ থাকে তাহলে সুরে ইয়াসিন দিয়ে আপনি 2 রেকাত পড়েন, 4 রেকাত পড়েন, কোনো সমস্যা নাই, 2-4 রেকাত যদি সুরে ইয়াসিন দিয়ে আমরা পড়ে ফেলতে পারি, মাশাআল্লাহ হয়ে গেল। গেল 4 নম্বর আমল। 5 নম্বর আমল হচ্ছে দোয়া করেন, এবার এবার আপনি কিছুক্ষণ পরে তাহাজ্জুদের সময় দোয়া করেন, দোয়াটাকে যদি আমরা একটু 5 ভাগে ভাগ করে ফেলি তাহলে বোধহয় খুব সুন্দর হবে। তবে দোয়ার বিষয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটা ব্রেকে যেতে হবে,
যত ভাই বোন আপনারা লাইনে এসছেন, অপেক্ষা করেন একটু, ইনশাল্লাহ আমরা ব্রেক থেকে এসে আপনাদের কল নেব এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমরা আশা করব যে আজকের এই বিষয়ের উপর টিকে থাকবেন, আপনারা বিষয় থেকে ইদিক সিদিক প্রশ্ন না করে একটু সবার কাছে অনুরোধ করব যে ফোন যখন করবেন এই সময় যেন আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে ফেলবেন, একেবারে অফ করে ফেলবেন, তারপরে আমাদের সাথে কথা বলবেন ফোনে। আর আশা করব আপনারা যে আখেরি 10 দিনের আমল কি যেগুলো আলোচনা করতেছি তার উপর আপনারা থাকবেন এবং আমাকে প্রশ্ন করবেন। ইনশাল্লাহ আমি যা পারি আপনাদেরকে সাহায্য করব, আর যেটা জানি না আমি আপনাদের কাছে মাফ চাইব ইনশাল্লাহ। তো আমরা চলি এখন একটু ছোট্ট ব্রেকে যাচ্ছি, অতক্ষণে আল্লাহ জিকির করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ও বারাকাতুহু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাআলা ও বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি আজমাইন। সংক্ষিপ্ত ব্রেক থেকে ফিরে এসে আপনারা যারা আগে থেকে উপেক্ষা ছিলেন আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি, এবং যারা নতুন করে জয়েন করেছেন আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের এই এনলাইটেন জার্নি ইকরা টিভির প্রোগ্রামে। তো আসুন আমরা যে আলোচনা ছিলাম সেই আলোচনায় আমরা যাচ্ছি ফিরে ইনশাল্লাহ, আপনারা কল না করা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আলোচনায় আলোচনা কন্টিনিউ করব। আমাদের শেষের যেটা ছিল বিষয় এটা ছিল মেইনলি দোয়ার উপর। তো লাইলাতুল কদর পাওয়া গেলে পরে কি কি আমল করতে হবে এটার একটা লিস্ট আমি পেশ করতেছিলাম। আপনারা যারা নতুন করে জয়েন করেছেন আপনাদের জন্য একটু রিপিট করলে ভালো কুইকলি। 1 নম্বর আমল আমরা বলছিলাম যে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এতেকাফ করা। তো এতেকাফে যারা ঢুকে গেছেন মসজিদের মধ্যে গিয়ে ওনারা তো আছেনই, আর যারা আমরা ঢুকতে পারিনি আমরা বাইরে থেকে নফল এতেকাফের কিন্তু সুযোগ আছে। আপনি কোনো কাজকর্মে যখন ছিলেন তখন থেকে আপনি কাজ শেষ করে আসলেন বাড়িতে, কাজকর্ম শেষ করে বাড়িতে এসে আপনি যদি গোসল করে আপনি পট করে চলে যান আপনার স্থানীয় মসজিদে গিয়ে আপনি নফল হিসাবে নিয়ত করে ঢুকে যান, তাহলে আপনি এতেকাফের সওয়াব পেয়ে যাবেন। আর বিশেষ করে যারা বাড়িতে মা বোনরা আছেন, অনেক মহিলার পক্ষে কিন্তু এতেকাফ করা সম্ভব হয় না, কারণ ওনারা হচ্ছেন খুব বেশি ব্যস্ত, সংসার চালাইতে হয়, সন্তানদেরকে স্কুলে নিয়ে দিতে হয়, স্কুল থেকে আনতে হয়, এরপরে সকালে রেডি করে দিতে হয়, কত যৌবনাদের আছে, এই জন্য অনেক বোনদের পক্ষে কিন্তু এটা করা সম্ভব হয় না। তো এর অল্টারনেটিভ কিন্তু একটা ব্যবস্থা আছে, আমি আসতেছি ইনশাল্লাহ দেখি। আমাদের সাথে আজকে প্রথম কলার কে রয়েছেন? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু। মাশাআল্লাহ ভালো আছেন আমার আপনি? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কি আপনি ভালো প্রশ্ন? আছেন? আলহামদুলিল্লাহ। বলেন তো কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ওই যে তর্জমায়ে কোরআন পড়তে গেলে তো ওই যে গোসলের প্রয়োজন হয় না, তো আমি যেকোনো সময় পড়ি তর্জমায়ে কোরআন, তো এইভাবে আমি পড়ে সব সব শেষে একদম শেষ করার পরে 14টা সিজদা দিই, তো এই ক্ষেত্রে আমরা তো ওযু গোসল ওযু তো থাকে না, তখন যে সিজদার আয়াত আসলে তখন কি করব? আর আমি অলরেডি শেষ করার পথে তর্জমায়ে কোরআন, তো এখন যে আমি সিজদা গুলো দিই নাই এখন কি আমি 14টা সিজদা একসাথে দিব না কি কি করব? আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় সিজদাতে গিয়ে আমি বেশি লম্বা করে দোয়া করতে গিয়ে খেয়াল থাকে না যে আমি এটা প্রথম সিজদা দিলাম নাকি দ্বিতীয় সিজদা দিলাম, নামাজের সিজদার কথা বলছি আর কি, তখন এক্ষেত্রে আমার কি করব বা কিভাবে করলে নামাজ শুদ্ধ হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে সাইয়েদুল ইস্তেগফারটাকে আমরা সালামের বৈঠকে তাশাহুদের বৈঠকে সালাম ফেরানোর আগে পড়তে পারবো? আর ওই যে ইউটিউবে দেখলাম যেমন ধরেন 11 বার সুরা রহমান পড়ে যে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, 100 বার সুরা ফাতিহা পড়লে এই মনের আশা পূর্ণ, এই যে আমলগুলা এগুলা কতটুকু মানে হাদিস সম্মত আমলযোগ্য কিনা? ঠিক আছে, আপনার অনেকগুলো প্রশ্ন একসাথে এসে গেছে মাশাআল্লাহ। আপনি টিভি দেখতে থাকেন ইনশাআল্লাহ, দেখি আমরা উত্তরে যাই। প্রথম প্রশ্ন ছিল বোনের যে 14টি সাজদা একসাথে দিতে পারবো কিনা, কোরআন তেলাওয়াত করে ফেলেছেন কিন্তু উনি তর্জমা নিয়ে পড়তেছেন, তর্জমা যখন পূরণ হবে ওই সময় কোনো সাজদা তিনি আর দেন নাই, এখন কি একসাথে দিবেন? তর্জমার সময় যদি আপনি কোরআন তেলাওয়াত করে থাকেন তাহলে আপনি তেলাওয়াতের সময়ই সাজদা দিবেন, একসাথে করে 14টা জোগাড় করে একসাথে দেওয়ার কোনো নিয়ম নাই। আবার বলছি তেলাওয়াতের সাজদা ওই সময় আপনি যখন পাঠ করবেন কোনো আয়াত তখনই আপনাকে সাজদা দিতে হবে,
কেমন? আমি আবার বলছি, কোরআন তিলাওয়াতের সাজদার আয়াত যখন তিলাওয়াত করবেন তখনই আপনাকে সাথে সাথে দেওয়া হচ্ছে সুন্নাত। দেরি করলে আর এটা কোনো কোজা নাই, এটা আর আদায় করতে হয় না। এবং একসাথে দেওয়ার যে একটা নিয়ম আমাদের দেশ থেকে শিখে আসছে, কোনো বৃত্তি নাই। কেমন? এটা দিবেন না, প্রয়োজন নাই। বরং আপনি যখনই তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত করে করে দেন, আপনি যখনই আয়াত তিলাওয়াত করবেন ওই সময় দিবেন। অথবা আপনি যদি কোনো তর্জমার বই পড়ে থাকেন, কিতাব পড়ে থাকেন, তাহলে আপনি যখনই তর্জমার সময় আয়াত পড়বেন, শুধু তর্জমা পড়লে কিন্তু দেওয়া লাগবে না। যদি আপনি আয়াত পড়ে তর্জমা পড়ে থাকেন, তাহলে আপনার জন্য প্রত্যেকটি আয়াত তিলাওয়াতের পর পর দিবেন। একসাথে করে 5-7টা, 11টা, 14টা দিয়েন না, এটা কোনো কোনো সুন্নতি নিয়ম হইল না, এটা আপনার নিজস্ব নিয়ম। এই নিয়ম বা আপনি পরিত্যাগ করুন ইনশাআল্লাহ। সেকেন্ড প্রশ্ন ছিল আপনার যে সাজদার মধ্যে অনেক দীর্ঘ দোয়া আপনি করেন, মাশাআল্লাহ, এটা একটা গুড় অভ্যাস, কিন্তু আপনি ভুলে যান এটা কি প্রথম সাজদা দিচ্ছি নাকি সেকেন্ড সাজদা দিচ্ছি। বলে যদি মাত্রা 50%-এর উপরে হয় তাহলে আপনি আরেক সাজদা দিবেন। বলের মাত্রা আপনি ঠিক করতে পারতেছেন না, আপনি কনফার্ম না, যদি এই অবস্থায় আপনি সন্দেহতে একবার ডিপ সন্দেহ পড়ে যান, তাহলে আপনাকে আপনি আরেক সাজদা দিবেন এবং নামাজ শেষ করার আগে সাজদা সহ দিয়ে দিবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ভুলের মাত্রা কম হয়, 10-20% হয়, তাহলে আপনি আরেক সাজদা দিয়েন না ইনশাল্লাহ। 3 নম্বর হচ্ছে সাইয়দুল ইস্তেগফারটা আপনি তাশাহুদের উপরে দরুদ পড়ে তারপরে কি আপনি আপনি এটা পড়তে পারবেন? জি ইনশাল্লাহ পড়া যায়, সাইয়দুল ইস্তেগফার পড়া যায়, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে এইখানে দোয়ার আসল জায়গা, আপনি আপনার তাশাহুদ পড়া এটা ওয়াজিব, এটা শেষ করে ফেললেন, এরপরে দুরুদও পড়লেন, দোয়া মাসুরাও পড়লেন, বা দোয়া মাসুরার স্থলে অন্যান্য দোয়াও পড়লেন, অসুবিধা নাই। অনেকগুলো দোয়া দোয়া তো আছে, হিস্তুন মুসলিম বই খুললে আপনি পেয়ে যাবেন অনেকগুলো দোয়া রাসূল পড়তেন। তো এইসব দোয়া থেকে মুখস্থ করে আপনি পড়েন এবং ইভেন সাইয়দুল ইস্তেগফার পড়তে পারবেন। আর একটা দোয়া আমি উল্লেখ করেছি একটু আগে, এটা হচ্ছে যে রমাদানের শেষের বেয়াজুল রাতে পড়ার জন্য মাশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে এনেছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাছাড়া আপনি উল্লেখ করেছেন যে আপনি আপনার অনেকগুলো দোয়া আছে এবং তাসবিহ আছে, যেগুলা পাঠ করলে পরে 100 বার পড়লে পরে অমুক সওয়াব হয়, 200 বার পড়লে অমুক সওয়াব, 1000 বার পড়লে অমুক সওয়াব, এইভাবে করে অনেক কিছু লেখা আছে। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো অথেন্টিক কিতাব থেকে না পেয়েছেন অতক্ষণ আপনি আমল করবেন না। কিছু লোক এগুলা বানাইছে আবার, কেমন? তো এই জন্য কোনটা ম্যানমেড আর কোনটা ম্যানমেড নয় এটা আপনি কনফার্ম না করে আমল করবেন না, ঠিক আছে? আপনি কনফার্ম না হয়ে আমল না করাটা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমল করার জন্যে নিয়ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া লাগবে, সাহাবী থেকে পাওয়া লাগবে, আর না হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরম্যাটে যদি না ঢুকে আপনার আমার আমলটা, তাইলে পরে আসল আমল হবে না, কবুল হবে না। এই জন্য কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্যে 3টা শর্ত। একটা হচ্ছে আল্লাহর হুকুম লাগবে, যে আল্লাহ বলেছেন এটা করতে। 2 নম্বর হচ্ছে পাওয়া লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এটা আছে, তিনি করেছেন। আর 3 নম্বর হচ্ছে ইখলাসের সাথে করব, আমরা একমাত্র আল্লাহর জন্যই করব, আল্লাহকে খুশি করার জন্য করব। এই 3টি শর্ত যেখানে পাওয়া যাবে এই আমল কবুল হবে। এখন যদি আপনার আমারটা ফরম্যাটে না ঢুকে, নবীজির ফরম্যাটে না ঢুকে, অন্য কারো ফরম্যাটে গিয়ে ঢুকে গেছে, তাহলে তো হবে না, এটা অমুকের জন্য হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরম্যাটে না ঢুকলে তার নাম কিন্তু রাসূলুল্লাহ আবার দিয়েছেন। কেমন? মানে আমিলা আমালান লাইসা ফি ফি হাদা ফি ফি হাদাল আমর ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমল করলো যা আমাদের দিনের মধ্যে নাই এটা পরিত্যাজ্য। তো সেই হিসাবে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরম্যাটে না ঢুকিয়ে আমল করি, অর্থাৎ ওনার ফরম্যাটের কোনো আমল না করে নিজস্ব ফরম্যাটে করে অন্য কারো ফরম্যাটে করি, তাহলে এই আমল আমল হবে না, এটা হবে ভ্রান্তি। আল্লাহ মাফ করুন। আমরা যাচ্ছি নেক্সট কলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আপনার? আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন। আমি চাই না, আমি জানি ওদিনে আইজাম আইজন এতেকাবো আমান, কোন কোন তারিখে হুজুর এতেকাবো আমান, আর এতেকাবো তাকে আইরিয়া টিভির ওয়াজ শোনা যায়নি বা কিতা করতে পারবানি? নাটনও তাই বাড়াই গিয়া তখন খাবার
মেলতামার মানে ওটা তো আমার বুঝাইয়া আচ্ছা কইবা। আচ্ছা বোঝা গেছে, জি সুন্দর। আর কোন কোন তারিখ পথে আমায় নাকি আচ্ছা পাকাবো ওটাটা কইবা। আচ্ছা ইনশাল্লাহ, সুন্দর প্রশ্ন নিয়ে আসছেন। এতেকাফ করতে চান এক মহিলা, কোন কোন তারিখে ঢুকা যায়? এতেকাফ হচ্ছে বোন দুই জাত, আপনি ভালো করে শুনেন, এতেকাফ হচ্ছে দুই জাত। একটা হচ্ছে সুন্নত এতেকাফ, যেটা পুরুষরা মসজিদে গিয়ে করেন, এটা যদি আপনি বাড়িতেও করতে চান আপনি পারবেন বলে ওলামা একরামের মত আছে। যেহেতু আমাদের মসজিদগুলোতে মহিলাদের কোনো ফেসিলিটি নাই, এই জন্য অল্টারনেটিভ হিসাবে, আর না হয় পুরুষ মহিলা যে কেউ এতেকাফ করতে পারতেন মসজিদে গিয়ে, নিয়ম ছিল। কিন্তু যেহেতু মসজিদগুলা ফেসিলিটি দেওয়া সম্ভব হয় না আর মহিলারা ফ্রি হতে পারেন না, অনেক জিম্মাদারি থাকে, আপনাদের আমি একটু আগে উল্লেখ করেছি, তো এটা হচ্ছে সুন্নতি এতেকাফ। আর আরেকটা এতেকাফ হচ্ছে নফর এতেকাফ, এটার জন্য সুন্নতি এতেকাফে গিয়ে কিন্তু ঢুকতে হয় 20 তারিখ বিকালে সূর্যাস্তের আগে। আর নফর এতেকাফ যেটা আছে, এটা আপনারা যে কেউ করতে পারেন, আমরা যে কেউ করতে পারি ইনশাল্লাহ, এটার জন্য কোনো ফিক্সড টাইম নাই। আপনি যখনই গিয়ে দাখিল হবেন মসজিদে, ওই সময় আপনি নফল নিয়ত করে আপনি সেখানে বসতে পারেন। আর মহিলা হলে পরে আপনি আপনার বাড়িতে আপনার আপনার সব সব ধরনের ব্যস্ততা বাদ দিয়ে যদি আপনি এক কোণে বসে যান, তাহলে আপনার এটা এতেকাফ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি আবার বের না হচ্ছেন। কেমন, অতক্ষণ আপনি সেখানে থাকলেন, এতেকাফের নিয়ত করে থাকলেন। হ্যাঁ, এতেকাফের নিয়ত করে যদি আপনি নিজে তিলাওয়াত করতে পারেন না বা বইপত্র পড়তে পারেন না, তাহলে আপনি টিভির ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন, তেলাওয়াত শুনতে পারবেন আপনার ক্যাসেট থেকে বা আপনার মোবাইল থেকে, অসুবিধা নেই, জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে যে আপনি যেহেতু নিজে ইবাদত করবেন, এই জন্য আপনি নিজে থেকে নিজে আমল করার জন্য চেষ্টা করবেন, নিজে নিজে তেলাওয়াত করবেন, নিজে নিজে আপনি কি বলে আজকার করবেন, জিকির করবেন, এরপরে আপনি নিজে নিজে নামাজ পড়বেন, এটা উত্তম। হ্যাঁ, যদি আপনার নিজের এলিম কালাম না থাকে বা আপনি পড়তে পারেন না, হয় অসুবিধা হয়, অথবা আপনার বয়স হয়ে গেছে বেশি, কেমন, তাইলে আপনি টিভির প্রোগ্রাম দেখতে পারবেন ইসলাম শেখার জন্যে, কেবলমাত্র ইসলামিক অনুষ্ঠান। অথবা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না যদি হয়, তাহলে আপনি কোরআন কি বলে ক্যাসেট থেকে শুনতে পারেন, আপনি টাইম পাস করতে পারবেন এইভাবে ইবাদত করে। তবে উত্তম হচ্ছে যে আপনি নিজে তেলাওয়াত করবেন, নিজে আপনি আজকার করবেন বেশি করে, এরপরে যা জিকির আছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলআজিম সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অনেক আছে না, এই জাতীয় যত আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলোও আছে, আপনি এগুলো পাঠ করতে পারেন কন্টিনিউয়াসলি। এরপরে ইস্তেগফার বেশি করে করবেন, ইস্তেগফার হচ্ছে অ্যাপোলজি দেওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেওয়া, আল্লাহর কাছে অ্যাপোলজি দেওয়া, সরি চাওয়া এবং বেশি করে মাফি চাওয়া, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুরুর রাহিম, এই জাতীয় ইবাদত আপনি করতে পারবেন। তো আশা করি ক্লিয়ার। আপনাদের জন্য এতেকাফ করা হচ্ছে পার্ট টাইম এতেকাফ, নিজের ঘরে এতেকাফ করবেন যতক্ষণ ফ্রি থাকে ততক্ষণ নিয়ত করে ফেলবেন, নিয়ত করে আপনি উজুর হালতে থাকবেন, টাইম মতো নামাজ পড়বেন, আর যখন বের হবেন, ওই যে আপনি একটু উল্লেখ করলেন যে কাপড় টাপড় মেরে দেওয়া যায়নি, জি যদি আর কেউ না থাকে আপনি একা হন, তাইলে আপনি ওয়াশিং মেশিনে ওয়াশ টাশ করে এটা মেরে দিতে পারবেন একটু বাইরে গিয়ে, কেমন, এরপরে আপনি আর কেউ নাই, আপনার স্কুলে যাওয়া লাগবে, শপিংয়ে যাওয়া লাগবে, এগুলো সব করতে পারবেন। যখনই আপনি বাসায় আসবেন, এসে উজু উজু করে আবার এতেকাফের জায়গায় আপনি চলে যাবেন, এটা হচ্ছে নফল এতেকাফ। আর আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মেয়ের এতেকাফে ঢুকতে পারিনি, আমাদের জন্য এটা একটা চান্স আছে। যদি কেহ আপনি আপনার প্রয়োজনীয় কাজকর্ম সেরে কাজ থেকে এসে উজু গোসল করে বা গোসল না করে শুধু উজু করে আপনি চলে যেতে পারেন মসজিদে, গিয়ে আপনি এক কোনায় বসে আপনি তেলাওয়াত করেন, আপনি আপনার আজকার করেন, কোনো সমস্যা নাই। আশা করি ক্লিয়ার বোন ইনশাল্লাহ। আমরা যাচ্ছি এবার নেক্সট কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন কি? আমার একটা প্রশ্ন, প্লিজ। আমি যে রাতে নামাজ পড়ি, এশার নামাজ আর তারাবি নামাজ, জি, তে আলাম তারা থেকে নাস পর্যন্ত একবার পড়িলাই ফইরা, আর একবার দুয়াইরা ইবার ও আলাম তারা থেকে নাস পর্যন্ত ফইরা এশার নামাজ আর তারাবি নামাজ শেষ করিলাই, তে আমার নামাজ ওই বনি দুয়াইটা পড়লে, জি নামাজ হয়ে যাবে, কিন্তু ওই সেম সুরা একই নামাজে রিপিট, দুই রেখাতে রিপিট না করা উত্তম। কেমন, এক রেখাতে আপনি পড়েন আলাম তারা থেকে কুলিয়া পর্যন্ত, কথা বুঝছেন, আর সেকেন্ড রেখাতে আপনি কি বলে ইদাজা থেকে নাস পর্যন্ত পড়েন, ভাগ করে ফেলবেন, কেমন, সমান সুরা আবার সেকেন্ড রেখাতে পড়বেন না, এটা আদবের খিলাফ। কিন্তু যদি কেউ পড়ে ফেলে নামাজ হয়ে যাবে, আপনার অতীতের নামাজ ঠিক আছে হয়ে গেছে, কিন্তু এখান থেকে আপনি এই নিয়ম করেন যে অর্ধেক দিয়ে পড়বেন আপনি
প্রথম রাকাতটা, আর সেকেন্ড রাকাতে আরো অর্ধেক দিয়ে পড়লেন, এটাই উত্তম। অথবা আপনি সেকেন্ড রাকাতে একটা সূরা পড়লেও হবে, দুই তিনটা সূরা পড়লে কুল হু আল্লাহ থেকে কুল হু আল্লাহ ফালাক এন্নাস পড়ে ফেলেন সেকেন্ড রাকাতে, আর আগের রাকাতে আপনি একেবারে আলাম সারা থেকে তাব্বা গিয়া পর্যন্ত পড়ে ফেলেন, তখন হবে কি প্রথম রাকাতটা একটু মোটা হলো, একটু বড় হওয়ার নিয়ম, সেই নিয়ম আপনার মেনটেন হয়ে গেল, আর আপনার আপনার দুই রাকাত নামাজ কিন্তু হয়ে গেল। আশা করি ক্লিয়ার বোন। অথবা আপনাকে উপলক্ষ করে বলবো যেসব বোনের মাশাল্লাহ বা আপনার হয়তো আছে সুরা ইয়াসিন মুখস্থ আছে, সুরা ওয়াকরা মুখস্থ আছে, আর রহমান আছে, এই মুখস্থ যেগুলো লম্বা সুরা আছে এগুলো দিয়ে পড়েন, সব বেশি পাবেন। ওখানে তো কোরআন অনেক বেশি, প্রায় এক পাতা পড়বেন আপনি এক রেখাতে, দুই পাতা পড়তে পারবেন। ইয়াসিন তো মাশাল্লাহ প্রায় 3.5 থেকে 4 পাতা, তো যদি 4 পাতা হয় আপনার কোরআনে তাহলে আপনি 4 রেখাতে তো মাশাল্লাহ 2 রেখাতে পড়তে হবে মেনলি মেন সুরা, তো আপনি এক এক রেখাতে 2 পাতা পড়তে পারতেছেন, ঠিক না? তাই জন্য লম্বা সুরা দিয়ে পড়াটা হচ্ছে উত্তম। আল্লাহ আলম। দেখি আমরা নেক্সট কলে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোদার, আসসালামু আলাইকুম। আমরা কলারদেরকে বোধ হয় একটু ইয়ে করে ফেলছি, দেখি আমরা আলোচনা যাই, ইনশাল্লাহ আপনি আবার ফিরে আসবেন আপনি যখন এসে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। দি বলেন আপনার কি প্রশ্ন বোন? আমার প্রশ্ন হচ্ছে তেজুর দিন আর শুভে কদর, তো এই শুভে কদর রাইট শুভে কদর হইয়া কোনো নামাজ আছে নি? আর ইং নাং জাল নদী বারবার ফোরতাম নি, ওখান তো আমি জানতাম সেখান আর ফোরতের বেজুর রাইট ও নামাজ ফোরতাম নি ওখান করতাম। খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা শুধু আপনার প্রশ্ন না, আমাদের কমিউনিটিতে অনেকেই মনে করে থাকেন যে শুভ কদরের আলাদা নামাজ আছে, এটা একটা ভুল ধারণা। শুভ কদরের নাম নিয়ে আলাদা কোনো নামাজ নাই, আশা করি ক্লিয়ার বোন। শুভ কদরের নাম নিয়ে আলাদা কোনো নামাজ নাই, তবে শুভ কদরের রাত্রিতে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি উৎসাহিত করেছেন। তিনি বলেছেন যে তোমরা যখন কদরের রাত পাও, শুভ কদর যখন পাও, তখন তোমরা কিয়ামে লাইল করো, আর যে ব্যক্তি কিয়ামে লাইল করবে, আমি একটু আগে হাদিস পেশ করেছি আপনি হয়তো শুনে থাকবেন, যে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি কদরের রাত পেয়েছে এবং সেই রাতে সে কিয়াম করেছে, কিয়াম অর্থ লম্বা করে সূরাগুলোকে জুড়া দিয়া দিয়া লম্বা করে নামাজ পড়েছে হাফেজ সাহেবদের মতো। কোরআন মুখস্থ থাকলে আপনি লম্বা করে পড়েন, আপনি হাফেজা হইলে বেশি করে পড়েন, আর যদি আলামতারা টু নাস পর্যন্ত হাফেজা হন তাইলে একটু আগে একজন বোনকে বলেছি যে আপনার লম্বা নামাজ হচ্ছে আপনি প্রথম রাকাতে বেশি আলামতারা থেকে আপনি তাব্বাত ইয়াদা পর্যন্ত পড়ে ফেলেন, এরপরে 3 কুল দিয়ে আপনি শেষ করেন আপনার সেকেন্ড রাকাত, এইভাবে করেও পড়লে হয়ে যাবে। তো বেশি করে লম্বা করে নামাজ পড়া এটা হচ্ছে একটা বড় আমল, খেয়াল রাখবেন বোন, এই আমলটা আপনারা যেন মিস না করেন। শবে কদরের নামে আলাদা কোনো নামাজ নাই, আপনি এই তারাবির নামাজ পড়বেন, এরপরে তাহাজ্জুদ শুরু করে দিবেন, তাহাজ্জুদগুলো লম্বা করে পড়বেন, আপনি দেখবেন আপনার রাতে আর কুলাইবে না, কারণ হচ্ছে এমনিতে শর্টকাট রাত আমাদের ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে আমরা বোধহয় বেশি টাইম পাই না। এছাড়া নামাজ মসজিদে পড়ে যারা বাড়িতে যাই আমরা পুরুষরা, আমরা তো গিয়ে পৌঁছতে পৌঁছতে সেখানে হয়ে যায় প্রায় 1টা বা 1:15 হয়ে যায়। এখন 1:30 থেকে 2:30 পর্যন্ত এরপরে সেহরি খেতে হবে এক কামড়, ঠিক না? তো এই জন্য ম্যাক্সিমাম 1 ঘন্টা বোধহয় সময় পাওয়া যাতে পারে, এই 1টা ঘন্টা যেন বেকার না কাটাই, কিয়ামে লাইলের নামাজ পড়ি, জিকির করি, দোয়া করি, কোরআন তিলাওয়াত করি, খেয়াল রাখবেন এই কাজগুলা। আর একটা দোয়া পড়তে যেন ভুল না করি, সেটা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমাকারী, আর আমি ঘোষণা দিচ্ছি তুমি ক্ষমা করাকে বেশি ভালোবাসো, আর আমার ঘোষণা হচ্ছে যে আমি হচ্ছে একজন গুনাহগার, আমাকে মাফ করে দাও। এইভাবে করে কাকুতি মিনতি করে অনুরোধ করে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পেশ করি গুনাহগার হিসাবে, আর আল্লাহকে বলি থ্যাংক ইউ আল্লাহ, তোমার নাম হচ্ছে আফুউন, তুমি হচ্ছে ক্ষমা খারি, আমাদেরকে মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই আমলগুলো যদি আমরা বাদ না দিই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু আলাদা কোনো নামাজ এই রাতের নিয়ত করে নিয়ম হিসাবে কোনো নামাজ নাই, এগুলোই হচ্ছে নামাজ, আশা করি ক্লিয়ার বোন। আপনি একটা সুন্দর প্রশ্ন করার কারণে আপনাকে মোবারকবাদ। আমরা দেখবো ইনশাআল্লাহ নেক্সট কলে কে আছেন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার কি প্রশ্ন বোন? জি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন?
জি আল্লাহ আমরা বেশ ভালো দোয়া করব আল্লাহ যেন নেক আমল করার তৌফিক দেয় এবং ক্ষমা করে দেয় আমাল্লাহ কিও আপনারা দোয়া করব আল্লাহ নিয়ে খাম ইনশাআল্লাহ প্রশ্ন কি আপনার আচ্ছা প্রশ্ন আমার হইলো আমি নামাজ পড়ি দুই লোক ফজর নামাজ আকি আর এমনি তো আর সাইর ওয়াক্ত নামাজ যেমন আমি আলাম তারা থাকি বা আল কারিয়া থাকি কুলাউজ বিরা বিনাস পর্যন্ত আয় পড়ি ওলা সিরিয়াল বাদে আর ফজর ওয়াক্ত যেমন আমি তো সুন্নত দুই রেখা তো আল কারিয়া তো বা ইন্না আনজালনা পড়ি বা ওলা পড়ি আর বা দোর ফোর দুই রেখা তো লাম্পাও এবার লাগে যেমন আমি বা কারার মানে লিল্লাহি থাকি আমানার রাসুল শেষ পর্যন্ত আর এবার অত্তিনি পড়ে আমার এই নামাজটা হইব যেন আমি ফলে আর শেষ শেষ কালো গেলাম আর বাদে এবার আমি বাকারাত গেলাম গোখানটা যেন আমার বিত্তে করা যায় থাকে ঠিক আছে যেন আমার নামাজটা কিলা হইব না বা আমি কিলা পড়তাম না ওটা তো প্রথম রাখাতে আপনি লিল্লাহিতেই পড়েন আর শেষের দেখাতে আপনি আবার বিগিনিং এ এসে যান ঠিক আছে বোঝা গেছে প্রথম কথা হচ্ছে বোন আপনি এই ফজরের নামাজের সুন্নতে যে পড়েন আপনি আল কারিয়া এবং তার সাথে আরেক সুরা এটা আপনার নামাজ হবে হয়ে যাবে সমস্যা নাই কিন্তু একটা সুন্নতি কায়দা আছে সুন্নত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা কলিয়া ইউহর কাফিরুন দিয়ে প্রথম রেখাত পড়তেন সুন্নত আর সেকেন্ড রেখাতে পড়তেন তিনি কুল হু আল্লাহ এই আমলটা করে ফেলেন বোন এটা হচ্ছে সুন্নতি আমল রসুল্লাহ সাল্লামের আমল আপনার নামাজ হচ্ছে না এমন না নামাজ হচ্ছে শূন্য ফজরের শূন্য আদায় হয়ে যাবে কিন্তু শূন্যটি নিয়মে আদায় করলে বেশি সওয়াব পাবেন প্রথম রেখাতে কলিয়া আর সেকেন্ড রেখাতে কল হুয়াল্লাহ এটা স্থায়ী অভ্যাস করে ফেলেন নাম্বার টু বললেন আপনি যে আপনার কোরআন মুখস্থ আছে শুনে খুশি হয়েছি মাশাল্লাহ কেমন যে আপনার অনেক জায়গায় কোরআনের বিভিন্ন আয়াত মুখস্থ আছে লম্বা লম্বা আয়াত মুখস্থ আছে এর মাঝ থেকে একটা আয়াত আপনি প্রথম রেখাতে পড়ে ফেলেন আলিল্লাহি থেকে সুরা শেষ করেন মানে আপনি সুরা বাকারার শেষ রুকু পড়েন আর শেষের রেখাতে যদি আপনি বিগিনিংয়ে এসে যান আলিফ লাম মিম এটা উল্টা হয়ে গেল কেমন এটা উল্টা হয়ে গেল আপনি আগের রেখাতে পড়বেন আলিফ লাম মিম জালিকাল কিতাব এখান থেকে এক রুকু বা দুই রুকু যা মুখস্থ আছে লম্বা করে পড়েন সমস্যা নাই আর বাকি সুরা আপনার নাই শেষের রেখাতে এসে ফরজের শেষের রেখাতে এসে আপনি আলিল্লাহি থেকে সুরা এন্ড করে ফেলেন এটা আপনার জন্য উত্তম নিয়ম হচ্ছে এটা অতীতে যা উল্টা হয়ে গেছে সমস্যা নাই আপনার নামাজ হয়ে যাবে কারণ কোরআনে হাকিমে আল্লাহ পাক এটাকে ইজি করে দিয়েছেন বলছেন ফাকরা ও মা তাইয়াসসারা মিনাল কোরআন তোমার যা মুখস্থ আছে তুমি পড়ো তোমার নামাজ হয়ে যাবে আপনি তো কোরআন পড়েছেন নামাজ হয়ে গেছে ইনশাল্লাহ কিন্তু আজকে থেকে নিয়মটা আপনি জেনে ফেললেন এই নিয়মটা আপনি আমল করেন যে ফরজের প্রথম রেখাতে বা যদি সুন্নত হয় সুন্নতের প্রথম রেখাতে পড়তে হবে একটু লম্বা আর পরের রেখাতে পড়তে হবে একটু শর্ট আর আবার প্রথম রেখাতে পড়তে হবে হইলো উপর থেকে আর সেকেন্ড রেখাতে পড়তে হবে নিচ থেকে আরম্ভ করবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ এখান থেকে মনে করেন কিছু লম্বা করে পড়লেন আর সেকেন্ড রেখাতে গিয়ে আপনি লিল্লাহি বা আমানুর রাসূল থেকে পড়া শেষ করে ফেলেন হয়ে গেছে আপনার ইনশাআল্লাহ আই থিঙ্ক ইনশাআল্লাহ ইটস ক্লিয়ার আমরা যাচ্ছি নেক্সট কলে কে রয়েছেন দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সরি হুজুর আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আবার ফোন করলাম আচ্ছা আবার আসেন কোনো সমস্যা নেই আপনি বলেন কোন বিষয় আনক্লিয়ার হ্যাঁ আমার আমি বলছি শুধু যদি বাংলা তর্জমাটা পড়ি তখন তো অজুত অনেক সময় থাকে না যে অজুত তো ছাড়াই পড়া যায় আরবিটা ছাড়া আর কি শুধু বাংলা তর্জমা তখন যদি সেজদার আয়াত আসে তখন কি করব বা তর্জমায় কোরআন পড়লে কি সেজদার আয়াত আসলে সেজদা দিতে হবে না আর পাশাপাশি যদি পারমিশন দেন আরেকটা প্রশ্ন আমি করতে পারি সবাই উপকৃত হবে করব প্রশ্নটা হচ্ছে আমাদের যাদের পিরিয়ড থাকে এই যে শেষ 10 দিনের সময়ে এই সময়টা তাহলে আমরা কি করব আমরা কি সবে কদরের এত বড় ফজিলত থেকে বঞ্চিত হব আচ্ছা ঠিক আছে সুন্দর প্রশ্ন নিয়েছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে তর্জমা যদি আপনি উর্দুতে বা বাংলায় পড়েন যে কোনো ভাষায় পড়েন তাইলে আপনার সাজদা লাগবে না কারণ আপনি শুধু তর্জমা পড়তেছেন অনুবাদ পড়তেছেন কেমন আর যদি অনুবাদ পড়ার সময় আপনি আয়াতটা পড়ে থাকেন আরবিতে আয়াত পড়ছেন তারপরে তর্জমা পড়ান যদি এমন হয় তাহলে আয়াত পড়ার সাথে সাথে সাজদার আয়াত পড়ার সাথে সাথে আপনাকে সাজদা দিয়ে দিতে হবে আর যদি আয়াত ছাড়া শুধু তর্জমা পড়েন বিনা উদিত পড়েন কোনো অসুবিধা নাই জায়েজ আছে আর শুধু তর্জমা পড়লে কিন্তু সাজদা লাগে না আয়াত পড়লে লাগে আশা করি ক্লিয়ার এক নম্বরটা আর সেকেন্ডটা বলেছেন যে সেবা কদর যদি আসে আর আমাদের পিরিয়ড থেকে আমরা কি বঞ্চিত হব না এটা এটা একটা ভুল ধারণা আবার
শবে কদর আসছে, আপনি শুধু নমাজ পড়তে পারতেছেন না আর কোরআন তেলাওয়াত কোরআনে হাত দিয়ে পড়তে পারতেছেন না, এই দুইটা বেশ কম, আর বাকি সব আমল করতে পারবেন, দোয়া জিকির আজকার তাসবিহাত যা আছে সব পড়তে পারতেছেন আপনি, শুধু নমাজ নাই আপনার জন্য, কোরআন তেলাওয়াত আপনি আপনি এই কী বলে কোরআনের বিভিন্ন আয়াত আপনি দোয়া হিসাবে অনেক আয়াত আছে আপনি পড়তে পারেন, রব্বানা আতিনা রব্বানা জালামনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা হাবলানা কত দোয়া আছে, এরপরে আল্লাহ কি বলে আয়াত করছে স্বয়ং তো হচ্ছে কোরআনের আয়াত কেমন আল্লাহ ইলা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম, এছাড়া আরও যেগুলো আয়াত আছে আয়াতুর রুকিয়া এগুলো আপনি পাঠ করতে পারেন বিনা উজুতে, যেহেতু কোরআন তেলাওয়াত করা যায় এভাবে করে যারা নাপাক থাকবেন বা কী বলে পিরিয়ডে আপনারা আছেন আপনারা এই দোয়া দরুদগুলো পড়তে পারবেন, এবং বিশেষ করে দোয়া আমি উল্লেখ করেছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, মাহরুম হবেন না, আপনার মধ্যে যে তামান্না আছে আপনার যে নিয়ত আছে অন্তরের ভিতরে প্রচণ্ড নিয়ত আছে না ভিতরে সব পাওয়ার, এই নিয়তের কারণে যে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে লম্বা করে দোয়া করেন আপনার নিজের মাগফিরাতের জন্য, দোয়াটাকে আমি একটু ভাগ করে দেব, আমরা একটু দোয়াটাকে ভাগ করে দেবো ইনশাআল্লাহ ব্রেক থেকে এসে, ব্রেকে যাওয়ার আগে আপনাকে একটু বলি যে আপনি দোয়া করেন বেশি করে দোয়া করেন, চান্স পাইছেন, নমাজ তো আপনার নাই, আপনার উপর এশাও নাই সুন্নত নাই এরপরে কী বলে ভিতরেও নাই তাহাজ্জুদও নাই কিছুই নাই, কিন্তু আপনি অনেক আমল করতে পারতেছেন, আপনি জানামাজে বসেন না কেন, বসে আপনি বেশি করে দোয়া করেন ইস্তেগফার করেন একেবারে আলা তুল ইস্তেগফার করে দেখেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম, এরপরে আপনি দোয়া করেন নিজের জন্য আওলাদের জন্যে এরপরে মা বাবার জন্যে জাতির জন্য উম্মতের জন্য যারা আপনাকে দোয়া করার জন্য অনুরোধ করে, যেমন আমরা অনুরোধ করি আমাদের জন্য দোয়া করবেন, এটা একটা অনুরোধ হয়ে গেল অসিয়ত হয়ে গেল, আপনি বলুন ইনশাল্লাহ, তাহলে আপনি এখন দোয়া করেন যে আল্লাহ আমার কাছে যত মানুষ দোয়া চেয়েছে আমার ভাইরা চেয়েছে বোনরা চেয়েছে মুসলিম উম্মা চেয়েছে তাকে দোয়া আমি সবার জন্য দোয়া করছি, এভাবে করে নিজের দোয়াকে আপনি চার পাঁচ ভাগ করে আপনি দোয়াগুলো করেন, তাহলে আপনার আপনার যত সোয়াল আছে আল্লাহর কাছে চাহিদা আছে আল্লাহ আমাকে এইটা দেও সেটা দেও আমাকে সন্তান দেও আমাকে এইটা দেও সেটা দেও যত দোয়া আছে আপনার চাহিদামূলক এগুলো আপনি করতে থাকেন, তো আশা করবো ইনশাল্লাহ যে আপনার যারা পিরিয়ডে আছেন আপনাদের আফসোসের কারণে আপনাদের নেক নিয়তের কারণে বেশি করে আমল করার একটা জজ্বা আছে এই নিয়তের কারণে যে আপনার যত আমল করবেন দোয়া দরুদ করবেন এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে সবে কদরে সব থেকে মাহরুম করবেন না সব আল্লাহ দিবেনই ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাকেও সেই তৌফিক দান করুন, আমরা যাচ্ছি একটা ছোট্ট ব্রেক, এই ব্রেক থেকে এসে ইনশাআল্লাহ বাকি কল নেব, আপনারা যারা কলে আছেন একটু অনুরোধ করছি আপনারা লাইনে থাকবেন ইনশাআল্লাহ আপনারা আমাকে ছেড়ে যাবেন না, আর ব্রেক থেকে এসেই ইনশাআল্লাহ আমরা কলকে প্রায়োরিটি দেবো এরপরে আমরা আমাদের আলোচনা ইনশাআল্লাহ কমপ্লিট করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, শুকরান জাযাকুমুল্লাহু খাইরান, আপনারা পূর্ব থেকে আমার সাথে যারা ছিলেন আপনাদেরকে এবং যারা নতুন করে জয়েন করেছেন ব্রেকের পরে সবাইকে আহলান সাহলান এবং মোবারকবাদ জানিয়ে আমি শুরু করছি ইকরা টিভির অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম এনলাইটেন্ড জার্নি, আজকে রমাদানের শেষের দশকের আমাদের ব্যাপারে আমরা আলোচনা ছিলাম এবং আলোচনার মধ্যে আমি কয়েকটি জিনিস কভার করার চেষ্টা করেছি যে কী আমল করব। আমাদের মধ্যে এক নম্বর বলেছি এতেকাফ করার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে, এতেকাফ দুই জাত, একটা সুন্নতি এতেকাফ আর একটা হচ্ছে নফল এতেকাফ ব্যাখ্যা করেছি, দুই নম্বর আমল হচ্ছে আমরা কিয়াম করব সুন্দর করে সারা রাত জেগে জেগে আমল করব, এর মধ্যে তারাবি পড়ব, দুই নম্বর বলছিলাম যে আমরা তারাবি পড়ার পর টায়ার্ড হয়ে গেলে কোরআন তেলাওয়াত করব রেস্ট করব সংক্ষিপ্ত, তারপর চা পানি খেয়ে আবার আমরা সালাতে তাহাজ্জুদ পড়ব এবং কোরআন তেলাওয়াত করব, তিন নম্বর যে আমলটি বলেছিলাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া দিয়েছেন আমাদেরকে আম্মাজান আয়েশার মাধ্যমে এই দোয়াটা মুখস্থ করে সবাই পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, চার নম্বর বলছিলাম যে আমরা একটু রেস্ট করে করে কোরআন তেলাওয়াত করতে পারি এটা উত্তম একটা ইবাদত, পাঁচ নম্বর বলছিলাম নিজেরা দোয়া করব, ছয় নম্বর হচ্ছে আমরা আজকার করব বেশি করে, এই সময় এই এই আমলগুলো আমরা যেন বাদ না দিই, এই আমলগুলোর আলোচনার ফাঁকে ফাঁকে প্রশ্ন আসছিল আমাকে অফ ইয়ারে, এখনও অন ইয়ারে অনেকে আছেন তাই নিয়ে আপনার একটু অপেক্ষা করেন প্লিজ, আপনি বিরক্ত হবেন না, অফ ইয়ারে একজন বোন জিজ্ঞেস করছিলেন যে ফজরের দুই রেখা সুন্নত পড়লাম কুলিয়া ইউল কাফিরুন এবং কুলহল্লা দিয়ে, ফরজের মধ্যে কোনো এভাবে কোনো ফিক্স সুরা আসেনি নাকি ওপেন, ফরজটা আসলে ফিক্স নাই বললে চলে ওপেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সুরা পড়তেন, তার মধ্যে বিশেষ করে তিনি পড়তেন
শুক্রবারে ফজরের সময় যদি সম্ভব হয় আমরা বিভিন্ন মসজিদে পড়ি, মাশাআল্লাহ। আমরা আমাদের নিজস্ব মসজিদে প্লাস আশেপাশের মসজিদে অনেক জায়গায় আমল আছে, হরমে ওইটাকে মানে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়া হয়। শুক্রবারের ফজরের নামাজে আলিফ লাম মিম সাজদা হচ্ছে প্রথম রেখাতে, আর সেকেন্ড রেখাতে হচ্ছে সুরা কাফ, এটা পড়া সুন্নাত। তো যদি সম্ভব হয় ইনশাল্লাহ এটা আমল করবেন যদি কোরআন মুখস্থ থাকে, আর যদি মুখস্থ না থাকে আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন, জায়েজ আছে এবং ওপেন আছে। কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় কমে গিয়েছিল, ওই জন্য তিনি কুল ইয়া আইয়ুহাল সরি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েছেন, আর নাস দিয়ে সেকেন্ড রেখাতে পড়েছেন। হ্যাঁ, কেমন ইমার্জেন্সির জন্য সময় কম ছিল, এটাও জায়েজ, এটাও সুন্নাত। আশা করি ইনশাল্লাহ আপনি ভুল বুঝবেন না, ক্লিয়ার হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন নেক্সট কলে, কে রয়েছেন উনি? আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলা ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, কি কি প্রশ্ন বুঝি? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আচ্ছা, আমি আরবার আহমদকে ফোন করছি। আগে আমি প্রশ্ন করছিলাম আপনার জন্য, আমি সূরা বাকারার আলি যথা কি লিল্লাহ, এটা কি আলি যত শেষ পড়ি জি বাকারার বাদে আমি বাদ দেখাতে আমি পড়ি জো পড়ি আলিফ লাম পড়ি না, আমি ওয়াত্তিনি পড়ি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আপনি তো বাটি হলে আছেন, কোনো সমস্যা নাই। প্রথম রেখাতে আপনি লিল্লাহি থেকে সূরা শেষ করলেন, আর সেকেন্ড রেখাতে অত্তিনি বা শেষের দিকে আপনি গেছেন আগাইয়া, কোনো অসুবিধা নাই, আপনার নামাজ হচ্ছে। জি জি, আমি যখন আর কি আর উফরে দি যাই না, যেন আলিফ লাম জানার পরি না ওয়াত্তিনি। বুঝা গেছে, জায়েজ ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, বেলা সন্দেহ আপনার নামাজ হচ্ছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোদার কলে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেললাম। দেখি আমরা নেক্সট কলে কে রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি কিনা জানি না, কথাটা কথা বলছেন না কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম। ইয়েস বলেন। আমার একটা কোয়েশ্চেন আসলো, আমরা যে পিরিয়ড থাকে এটা মানে আমরা ট্যাবলেট দেখে কোরআন শরীফ পড়তে পারব না? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন? জি না। আচ্ছা সুন্দর জি, আপনাদের যেহেতু অসুবিধা আছে, অপারগতা আছে, এই জন্য ট্যাবলেট থেকে আপনি কোরআনের কপি টাচ না করে, মাসহাফ টাচ না করে, আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে বা ট্যাবলেট থেকে পড়তে চান আপনি পড়তে পারবেন, কিন্তু উত্তম হচ্ছে যে কোরআন তেলাওয়াত না করে। কিছু ইখতলাফ আছে ওলামায়ে কেরামের দুই দল, একদল ওলামায়ে কেরাম স্কলাররা বলেছেন যে কোরআন পড়াই যাবে না পিরিয়ডের অবস্থায়, কেমন বেওজু অবস্থায় এমনি মুখস্থ পড়া যায় কেমন, কিন্তু পিরিয়ড অবস্থায় তো আপনি শুধু বেওজু না, আপনি ইমপিওর, এই জন্য ওনারা এলাও করেন না। আর কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেন, যে একজন আমল করতে চাচ্ছে অথবা উনি টিচার টিচ করতে চাচ্ছে অথবা স্টুডেন্ট, তার যদি হিফজ না রাখতে পারে তাহলে পরে ভুলে যেতে পারে, এইসব কারণে ওনারা এলাও করেছেন। আর বিশেষ করে কদরের রাত তো একটা একটা গুরুত্বপূর্ণ রাত, এই রাতে আমল না করলে পরে মিস হয়ে যেতে পারে। এইভাবে নিয়ত করে যদি আপনারা পড়তে চান তাহলে একদম ওলামায়ে কেরামের ফতোয়া আছে বলে আপনি পড়তে পারবেন, এটা আমার ফতোয়া না। আর বেস্ট হচ্ছে আমি বলবো যে কোরআন তেলাওয়াত না করে, যেহেতু ট্যাবলেটটাও তো টাচ করে পড়তে হবে, এটা হচ্ছে টাস্ট, ঠিক আছে, এটা স্ক্রোল করতে হয়, আপ ডাউন করা লাগে, পেজ আবার চেঞ্জ করা লাগে, জন্য অলমোস্ট এটা হচ্ছে টাচের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য আমি অ্যাডভাইস করব যে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তো অন্যান্য আজকার আছে বোন, আপনি হিসনুল মুসলিম বই একেবারে হাত ধরে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, অনেকগুলো দোয়া কোরআনের দোয়া আছে আর তো হাদিসের দোয়া আছেই। এই জন্য বোনকে বলবো বেশি করে ইস্তেগফার করেন, বেশি করে নিজের বাসায় দোয়া করেন আল্লাহর কাছে, কেমন এই দোয়া হচ্ছে আপনাদের জন্য এক নম্বর হাতিয়ার, যেহেতু আপনারা এখন একটু অসুবিধায় আছেন। এরপরে ইস্তেগফার করা, তৌবা করা, তারপরে নিজে নিজে দোয়া করা, নিজের বাসায় দোয়া করা, হিসনুল মুসলিমের বই খুলে খুলে দোয়া করা, কেমন কোনো সমস্যা নাই। অন্যান্য যত ইবাদত আছে সব করতে পারবেন, শুধু নামাজ নাই, আর আপনাদের কাছে কোরআন ধরে ধরে তিলাওয়াত করার নিয়ম নাই, এই দুইটা নাই, আর বাকি তো সব আছে ইনশাল্লাহ। আপনারা করেন, আল্লাহ পাক আপনাদেরকে সেই তৌফিক দান করুন, দোয়া করি ইনশাল্লাহ। আর এই যে আফসোস আছে এবং আক্ষেপ আছে, যাহারে আমার এমন সময় এই অসুবিধাটা হয়ে গেল, এটা তো আল্লাহ দিয়েছেন, এটা তো আপনারা আনেন নাই, তো আল্লাহ যেহেতু দিয়েছেন, আল্লাহ জানা আছে যে এই সময় আপনাকে এটা দিয়েছেন, তিনি আপনাদেরকে
শুধু মাফ করবেন না, বরং তিনি আমাদের আপনাদের দোয়া আরো বেশি কবুল করবেন, আপনাদের যে আকাঙ্ক্ষা আছে নিয়ত আছে এই জন্য ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট করে দেখি কি আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? জি আমার একটা কোয়েশ্চেন যে মহিলাদের গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া কতখানি গুরুত্ব আছে? আচ্ছা আর কিছু? জি না আর কিছু না। আসসালামু আলাইকুম। শুকরান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মহিলাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়ার গুরুত্ব নাই, কোনো ফজিলত নাই যে মহিলারা মসজিদে গেলে সওয়াব বেশি পাবে, এই জাতীয় কোনো হাদিস বা কোনো কথা আমার জানা নাই। বরং একটা কথা শুধু আছে সহি হাদিস, সেটা হচ্ছে যদি কোনো মহিলা যেতে চায় মসজিদে, তাইলে তোমরা আটকাবে না, পারমিশন দেবে, মানা করবে না। লা তামনাউ ইমাআকুমুল মাসাজিদা। কোনো মহিলা অ্যাভেলেবল থাকে, তার সময় থাকে, সংসারে কোনো সমস্যা হবে না, সন্তানদের কোনো সমস্যা হবে না, হেলথ অ্যান্ড সেফটিগত কোনো সমস্যা হবে না, পথঘাট নিরাপদ থাকে, আর যদি মহিলা যেতে চায় তাহলে কোনো পুরুষ যেন তাকে বাধা না দেয় বা কেউ যেন তাকে বাধা না দেয়। বিবাহিত হইলে পরে যেন তার স্বামী তাকে বাধা না দেয় যদি যেতে চায়, আর যদি অবিবাহিত হয় তার বাবাই যেন কেউ তাকে বাধা না দেয়। তাইলে যাওয়ার পারমিশন এই হাদিস থেকে পাওয়া গেল। কিন্তু মহিলারা মসজিদে গেলে এক্সট্রা সওয়াব পাবে, ভালো হবে, বেশি করে সওয়াব হবে বা কোনো কল্যাণ হবে, এই জাতীয় কোনো কিছু আমার জানা নাই। আমার জানা উল্টা, যে মহিলারা মসজিদে না গিয়ে নিজের ঘরের মধ্যে বাড়িতে সওয়াব যদি নামাজ পড়ে তাহলে সওয়াব বেশি পাবে। একখানা হাদিস, বিখ্যাত হাদিস আমরা জানিব দো সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি মহিলা, তুমি নামাজ পড়া তোমার বাড়িতে সওয়াব বেশি হবে। আবার তোমার বাড়ির কোন জায়গায় নামাজ পড়লে সওয়াব বেশি? তখন তিনি বললেন যে তুমি তোমার যে রুমে বাস করো থাকো, এখানে তুমি নামাজ পড়ো। তিন নম্বর প্রশ্ন করা হয়েছে যে এর থেকে বেশি সওয়াব আর কোন জায়গায় পড়লে? বললেন যে তুমি তোমার যে রুমে বাস করো, এই রুমের মধ্যে একটা কর্নারে গিয়ে তুমি নামাজ পড়ো, তোমার যা নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। তাইলে সওয়াব বেশি হচ্ছে মহিলাদের নিজের বাড়িতে নামাজ পড়ায়। চিন্তা করছেন, নিজের বাড়িতে মহিলারা নামাজ পড়বেন একেবারে কর্নারে, একেবারে চুপচাপ জায়গায় যেখানে সন্তানরা গিয়ে কোনো ডিস্টার্ব করবে না, ওই জায়গায় গিয়ে নামাজ পড়ার সওয়াব বেশি, এটা আসছে হাদিসে। কিন্তু মসজিদে যাওয়ার মধ্যে সওয়াব বেশি এটা নাই, কিন্তু যেতে চাইলে পুরুষরা কেউ বাধা দিতে পারবে না। আশা করি ক্লিয়ার বোন। এজন্য আপনাদের ঘরে নামাজ পড়ান, এটা উত্তম। হ্যাঁ, যদি কোনো মসজিদে কোনো ফ্যাসিলিটি আপনাদের জন্য থাকে এবং কোনো সমস্যা নাই পথঘাট এবং আপনার সংসারেও সমস্যা নাই, স্বামী পারমিশন দেন, তাহলে আপনি যান, ওর জন্য যাওয়ার পারমিশন আছে, কিন্তু অতিরিক্ত কোনো সওয়াব নেই। আল্লাহু আলাম। আমরা যাচ্ছি নেক্সট কলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালা আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনার কি প্রশ্ন বল? জি আমার একটা প্রশ্ন, দোয়া করবা রমজান মাস শেষ হয়ে যাওয়ার আমরা লাগে, আমরা বাচ্চা তো লাগে হুজুর, আমরা রমজান মাস সওয়াব আল্লাহ আমরা নসিব করতা। বেশক বেশক শেষ হয়ে যান। জি আমার একটা প্রশ্ন হইলো, জানে আমরা নামাজ সুরা পড়ি তো দরিল কোন সুরা নাজিয়াত পড়লাম, সুরা নাজিয়া পড়ার বাদে সুরা কুরাইশ পড়া যায়নি, শেষের দিকে নিয়ে এসেছেন যেন আমরা রমাদানের ফায়দা থেকে কেউ বঞ্চিত না হই, নেক আমল থেকে যেন একটা মুহূর্ত আমাদের বেকার না যায়। আপনারা বোনরা বিশেষ করে ওই কুকিং টুকিং করতে গিয়ে ইফতার সাহরির জন্য আপনার অনেক সময় লেগে যায়, যত পারা যায় কম খাওয়া, কম সময় দেন, খান, খাওয়া দরকার অবশ্য, না খেয়ে আমরা পারবো না, খাওয়া লাগে, কিন্তু কুকিংয়ে আসতে না বিকাল আপনি ব্যবহার করবেন না, যত কম সময়ে পারা যায় ঝটপট করে একটু রেডিমেডি করে খেয়ে ফেলেন, টাইমটা সেভ করেন, এই টাইমে ইবাদত করেন বেশি করে ইনশাআল্লাহ। দোয়া করলাম বোন আপনার জন্য, আমাদের সবার জন্য আপনিও দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেয়। একটা মুমিনের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মাগফিরাত পাওয়া, মাফি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে আমাকে সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দুয়ার পরে বোনকে বলবো, সুন্দর প্রশ্ন এনেছেন, এটা তো একেবারে ইজি, বড় সুরা পড়তে হয় আগের রেখাতে, আর সেটা তো ছোটো সুরা পড়া লাগে, এটা নিয়ম, তো সেই হিসাবে আপনি প্রথম রেখাতে ওর নাজিয়াতি পড়ছেন, এটা অনেক লম্বা, প্রায় এক পাতা থেকে বেশি, সোয়া পাতার মতো, এটা আপনার অনেক লম্বা হয়েছে মাশাআল্লাহ, আপনার লম্বা সুরা পড়ার অভ্যাস আছে, মুখস্থ আছো। আর সেকেন্ড সুরা আপনি সুরাটা আনেন, কোনো অসুবিধা নাই, আপনার যদি কুল হল্লাহ পড়ে ফেলেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার। আমরা যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোদার, কথা বলেন, আমরা শেষ করে ফেলতে চাচ্ছি, আমাদের সময় হাতে বেশি নেই ইনশাল্লাহ। কে আছেন আমাদের সাথে কোলে? আসসালামু আলাইকুম কোদারকে বোধহয় আমরা হারিয়ে ফেললাম, যদি আপনি না শুনে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, জি আপনার কি প্রশ্ন ভাইয়ার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেশ ভালো লাগছে। আপনি কেমন আছেন? জি আপনার কি প্রশ্ন বলেন? আমি কিতা সূরা ইখতাম হইতাম চাই। কোন সূরা? ইয়াসিন। ইয়াসিন দিয়ে আপনি নামাজ পড়তে চাচ্ছেন? মুখস্থ আছে, ঠিক আছে, আপনি মুখস্থ পড়েন বেশি করে, কোনো সমস্যা নাই। সারা ইয়াসিন একবার দুইবার যতবার পড়েন, দিনেও পড়বেন রাতে পড়বেন, বিশেষ করে আপনি কোরআন তেলাওয়াত করার জন্য শবে কদরের সময় আপনি তেলাওয়াত করবেন, বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর স্টুডিওতে এখন ইয়াসিন সূরা এত লম্বাটা আপনার শোনার মতো সময় হবে না, আপনার আমাদের সময় হবে না, আপনারও হবে না, এখানে দুঃখিত, অন্যদেরকে একটু চান্স দিই আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। নেক্সট কলে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি প্রশ্ন আপনার? আপনার টিভির ভলিউমটা কমাই দেখো। আচ্ছা বুঝো, আগে হুজুর আগে আমি করছিলাম, আমি তো বলছিলাম এক টাকাপুর কথা, আজকে রাত্রে হামাইলে হইব নি, কোন রাত কো হামাইতাম, আজ কোনি না কালকু, 20 তারিখ গেছে কিতো। জি ঠিক আছে, আপনি ফোন রাখেন এবং টেলিভিশন শুনেন, আমি আপনাকে আনসার করতেছি ইনশাল্লাহ। রাখছেন? আচ্ছা, আপনি এতেকাফে বোধহয় ঢুকার জন্য নিয়ত করেছেন, তো গতকালকে তো আসলে এতেকাফের টাইম চলে গেছে, গতকালকে ইফতার আগে ঢুকার কথা ছিল, এবার গতকালকে মিস করছেন অসুবিধা নাই, আপনি আবার ওই 7 দিনের জন্য ঢুকে যান, কেমন? আজকে দরকার নাই, আজকে হইলে তো আবার এই 9 দিন হয়ে যাবে, 10 দিন হবে না। আর একটা নিয়ম আছে, আপনি একটু নফল ইবাদত করবেন, আপনি 7 দিনের জন্য ঢুকে যান, আপনি 7 দিন অর্থাৎ আজকে হচ্ছে, আজকে যদি করেন 21 তারিখে তাইলে হবে আপনার 9 দিন, 22 তারিখ করলে 8, আপনি 23 তারিখ থেকে 23 রমজান ঢুকে যান আপনি মাগরিবের আগে, তাইলে আপনার পুরো 7 দিন হবে ইনশাল্লাহ, কেমন? তো আর আজকে যদি ছাল ঢুকতে অসুবিধা নাই, এটা নফল ইবাদত হয়ে যাবে, নফল ইতিকাফ হয়ে যাবে, আজকে যদি ছাল আপনি ঢুকতে তাহলে নিয়ম হচ্ছে ইফতারের আগে আপনি রেডিমেডি হয়ে ঢুকে যাবেন, এখন থেকে প্রিপারেশন নেন, নিয়ে আপনি ইফতারের আগে উজু টুজু করে আপনি যে জায়গায় ইতিকাফ করবেন যে রুমে, এখানে আপনি ঢুকে যাবেন, আপনার রুমে যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে, আননেসেসারি, ইমার্জেন্সি হইলে অন্য কথা, ইমার্জেন্সি না হইলে পরে আননেসেসারি যেন কেউ ডিস্টার্ব না করে আপনি আপনার রুমে আপনি এতেকাফ করতে থাকেন। এতেকাফে ঢুকার টাইমটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে, ইফতারের আগে ঢুকতে হয়, ঠিক আছে বোন ইনশাল্লাহ। নেক্সট কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হইল, আমরা রাসূলুল্লাহ কোন দোয়া করলে বা কোন জিকির করলে খুশি হই? আচ্ছা ঠিক আছে, আর কিছু? আচ্ছা রাখেন, আপনি শুনতে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলে তো হবে না, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে এসেছেন, যে আল্লাহর কাছ থেকে, সেই আল্লাহকে খুশি করতে হবে সবার, খেয়াল রাখবেন, এই জন্য আল্লাহকে খুশি করাই হচ্ছে আমাদের জন্য একটা ফরজ, জিম্মাদারি, দায়িত্ব। আল্লাহ খুশি হয়ে গেলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহকে খুশি করাই হচ্ছে আমাদের মেইন জিম্মাদারি। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করা লাগে, রসুলের কথা মানা লাগে, রসুলকে অনুসরণ করা লাগে, ফলো করা লাগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহকে খুশি করার জন্য সকল আমল করেছেন, দোয়া করেছেন, তো আমাদেরকে একটা দোয়া তিনি দিয়েছেন। আপনি ঠিকই আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, এই দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহকে খুশি করতেন এইসব দোয়া করে, আপনিও এটা করেন, আমরাও করি ইনশাল্লাহ। রমাদানের বিশেষ করে কদরের রাত আসতে পরে এই দোয়াটা পড়ার জন্য আমাদেরকে তিনি দিয়েছেন একটা একটা উপহার,
এটা গিফট, এই এই দোয়া ধরে যদি আমরা দোয়া করি তখন আল্লাহ খুশি হবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো যদি আমল করি তাহলে অটোমেটিকই আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, অর্থাৎ আমি নবীকে অনুসরণ করো। কেমন? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউনি ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। অতএব আমাদের উচিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, ফলো করব, ইত্তেবা করব, মানব আর আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। চলো ঠিক আছে ভাইজান, আমরা যাচ্ছি নেক্সট কলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি প্রশ্ন বলুন আজকে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার প্রোগ্রাম যে মহিলা হলো নামাজের বিষয় যে গরফ হলে উত্তম, বাট আর একটা কোয়েশ্চন আয় যে মসজিদে যে ইমামর করে জমাতে নামাজ পড়ায় যে এক রেহাত পড়িলে বাইশ রেহাত নামাজের সব একটা কিটা আমরা লাগে? থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খাইরান। জি, এটা তো শুধু মহিলা না, এটা পুরুষ মহিলা সবার জন্য যে মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। এটা হচ্ছে পুরুষদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, কেমন যেন পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, নিজের বাড়িতে পড়লে 27 গুণ নামাজ, নিজের বাড়িতে পড়লে কম সওয়াব আর মসজিদে গিয়ে পড়লে পরে 27 গুণ নামাজ সওয়াব বেশি পাওয়া যায়। এটা ঠিক আছে, যদি সেই সওয়াবের অংশ আপনারাও হন মনে করেন যে আমরাও তো এটাতে আছি তাহলে যান, অসুবিধা নাই, মসজিদে গিয়ে পড়তে পারেন। আর মসজিদে গেলে গিয়ে নামাজ পড়লে আর একটু লাভ আছে, সুবিধা আছে, সেটা হলো আপনারা নিজেরা কোরআন হয়তো কম জানেন, ওখানে কোরআন খুব বেশি করে লম্বা করে পড়া হইলো, আপনি সেখানে গিয়ে সওয়াবে শরীক হলেন। একেবারে সব সওয়াব নাই না, আছে, কিন্তু আমি বলছিলাম যে মহিলাদের জন্য আলাদা মসজিদে যাওয়ার মধ্যে কোনো সওয়াব নাই। সওয়াব হলো এটা যে আপনি যে মসজিদে গেলেন, আপনি জমাতে পড়লেন, জমাতে যাওয়ার সওয়াব আছে, আর আপনি গিয়ে লম্বা করে পড়লেন বা অন্যদের সাথে দেখা সাক্ষাৎ হইলো আপনার নামাজের ওসিলায়, আলাদা আলাদা আইটেম আইটেম করে সওয়াব আছে, কিন্তু পুরুষের মতো করে মসজিদে যাওয়ার জন্য মহিলাদেরকে আলাদাভাবে কোনো হুকুম করা হয় নাই, এটা বলছিলাম। কেমন? তবে গড়ে পড়লেও স্টিল কিন্তু সওয়াব বেশি, দাদা বলছেন স্টিল কিন্তু পুরুষদেরকে যে সওয়াব দেওয়া হয়েছে যে ওখানে গেলে 27 গুণ বেশি, আপনাদের কিন্তু গড়ে পড়লে তিনবার রাসূল সাল্লাম তাকিদ করেছেন, এই জন্য যদি গড়ে পড়েন ইনশাআল্লাহ সওয়াব বেশি পাবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, আমরা যাচ্ছি নেক্সট করে ইনশাআল্লাহ, এরপরে আমাদেরকে বোধ হয় শেষ করে ফেলতে হবে আজকের শো। দেখি এখন কে আছেন লাস্ট কলার। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো, আল্লাহর আছেন, বলেন। হুজুর, আমি নামাজ পড়ি যেমন সব পাঁচ ওয়াক্ত নামাজ, যে আলহামদুলিল্লাহ বা কুলৌজু বিন্নাস, কুলৌজু ফালাত, একটা সূরা লগে আলহামদুলিল্লাহ যে পড়ি আর কি, আমার নামাজ ওই বোন। আবার একটু রিপিট করেন, আপনি প্রথম রেখাতে পড়েন আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আলাম তারা লিলাফি আর ইতাল্লাজি ইন্না দেনা বা একটা একটা করি সূরা কি ঘরে কাছে পড়ে দিতে, আমার নামাজ ওই বোন। ওই বই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনার নামাজ ঠিকমতো হবে, আল্লাহ তাআলা কবুল করুন। আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে প্রকাশ করছি যে আর কোনো কল নেওয়া সম্ভব হচ্ছে না, আমাদেরকে অত্যন্ত সময় কম, সিগনাল দেওয়া হচ্ছে, শেষ করে ফেলতে হবে এক্ষুনি আমাদের প্রোগ্রামকে। তো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে যারা ছিলেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি শেষে একটা মিনিট একটু কথা বলবো, সেটা হচ্ছে এই, আমরা এতক্ষণ কথা বলছিলাম শবে কদরের আমল কী কী ছিল তার উপর কথা বলছিলাম, তো শবে কদরের আমলগুলো আমরা একে একে পেশ করেছি, যদি একটু আমি এগুলাকে আবার রিমাইন্ডার দিই আপনাদেরকে ইনশাল্লাহ, দিয়ে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি আরও জায়গায় যাবো, একজন ভাই অপেক্ষা আছেন ইনশাল্লাহ। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শবে কদরের আমলগুলো পেশ করছি। আবারও এক নম্বর আমল বলছিলাম এতেকাফ করা, এতেকাফের জন্যে পুরুষরা যাবেন মসজিদে, আর মহিলারা যেহেতু মসজিদে যাওয়ার সুযোগ নাই, অনেক মসজিদই নাই এবং ফেসিলিটি দেওয়ার ব্যবস্থা নাই, এই জন্য আপনারা গড়ে করতে পারেন। অবশ্য একজন ওলামায়ে কেরাম গড়ে করতে আপত্তি করেছেন, যেহেতু এতেকাফ করার গড়ে কোনো নিয়ম রাসূল সাল্লামের সময়ের মহিলা সাহাবীদের কাছ থেকে তো প্রমাণ নাই, তো বরং এতেকাফ যেই করবেন পুরুষ মসজিদ, পুরুষ হন মহিলা মসজিদে যাবেন, কিন্তু আনফরচুনেটলি মসজিদগুলোর মধ্যে তো সেই ব্যবস্থা হবে না এবং নাইও। দ্বিতীয়ত হচ্ছে এতেকাফ করা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যেটা বলছিলাম যে আমরা কিয়াম করব, অর্থাৎ রাত্রিকালীন নামাজের মধ্যে তারাবিশ এবং তাহাজ্জুদের মধ্যে লম্বা করে দাঁড়িয়ে থাকবো, লম্বা সূরা পড়বো ইনশাআল্লাহ। তিন নম্বর বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া,
اللهم انك عفو تحب العفو فاعف عني এই দোয়াটা আমরা হামেশা পড়ব চার নম্বর বলছিলাম আযকার কেমন আযকার বেশি করে জিকির করা জিকিরের অর্থ হচ্ছে এই জিকিরগুলো কোথায় পাবেন পাবেন হাসনুল মুসলিম বইতে এই বইটা আপনি যদি আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ এই বই খুলে খুলে আপনি দোয়া মুখস্থ করে মুখস্থ থাকে তো আছে আর যদি মুখস্থ নাও থাকে তাহলে বিভিন্ন তাসবিহ আছে দোয়া আছে আযকার আছে বেশি করে আমরা পড়বো কেমন একেবারে বই হাতে নিয়েও পড়া যাবে কোনো সমস্যা নাই আর যদি মুখস্থ থাকে তাহলে যেগুলো মুখস্থ আছে এগুলো আপনি পড়তে থাকেন ইনশাল্লাহ চার নম্বর আমল হচ্ছে আযকার পাঁচ নম্বর আমল হচ্ছে কোরআন কোরআন তেলাওয়াত করা আপনি টায়ার্ড হয়ে গেছেন আপনি কোরআন তেলাওয়াত করেন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে 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 আপনি আপনার আপনার বাকি টাইমটা কাজে লাগান এরপরে ছয় নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বেন এই রাতটা যদি পাওয়া যায় তাহলে আমরা অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে যাব পাঁচটি রাত হলো বেজুল রাত এই পাঁচটি বেজুল রাত থেকে একটা তো চলেই গেছে আর আর মাত্র আমাদের সামনে চারটি রাত রয়েছে বেজুল রাত এই চারটি রাতেই যেন আমরা এই আমলগুলো কন্টিনিউ করি প্লিজ আমার সম্মানিত ভাই বোনদেরকে বলছি যে তা আমাদের কাছ থেকে যেন লাইলাতুল কদরটা অবহেলা না চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন তিনি কোমর বাঁধতেন ভালো করে প্রস্তুতি নিতেন অর্থাৎ উজু টুজু করে খুব ভালো করে ব্রাশ টাশ করে সুন্দর হইতেন এবং তিনি প্রস্তুতি নিতেন কেমন ফাসাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু সারা রাত তিনি জেগে জেগে ইবাদত করতেন ও আইকাযু আহলাহু তার পরিবারবর্গকে তিনি উঠাই দিতেন ঘুমে থেকে সুবহানাল্লাহ এখন চিন্তা করে দেখেন যে আমাদের ছেলে মেয়েদেরকে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে উঠাই দিবেন এরপরে আমরা আমল করবো সারা রাত ইনশাল্লাহ আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেকির সময়টা কাজে লাগাবার আমাদের সবাইকে তৌফিক দিন নেকির আমল বেশি করে করার তৌফিক দিন আজকার বেশি করে পড়বেন কোরআনে আসছে আজকার বেশি করতে অন্যান্য ইবাদত বেশি করতে বলা হয় নাই নামাজ দিয়েছেন পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত পড়েন ছয় অক্ত বলা হয় না এটা এটা উল্লেখ করা হয় নাই যা পারেন বেশি করে নামাজ পড়বেন না বরং নামাজ যা ফিক্স করা আছে তা পড়তে হবে ঠিক আছে আর বেশি করে আজকার করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা বেশি করে তোমরা যিকির করো যিকির বেশি করে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত বেশি করে করো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আমলগুলো বেশি করে করার তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে আমাদের এই পর্যন্তই ছিল আয়োজন আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অতক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকারের জন্য আমাদেরকে ব্যস্ত থাকার তৌফিক দেন আসসালামু আলাইকুম ورحمة الله تعالى وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك